عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আমাদের প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। 5 বছর আগে আমার মার বদলি হজ এক মাওলানা করেছিল, কিন্তু ওনার আর্থিক অবস্থা ভালো না, বিধায় নিজের হজ না করে আমার মার হজ করেছিলেন। এখন আমার প্রশ্ন, আমার মার হজটা কি হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া লা আকিবাতুল মুত্তাকিন, ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, ওয়া বাদ। আসলে আমরা অনেক সময় এমন এমন কাজ করি যা সময় মতো জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, এত দেরিতে জিজ্ঞাসা করা এটা ঠিক হয়নি। তখন আপনি এমন একটা কাজ করেছেন যেটা এখন জিজ্ঞাসা করছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সরাসরি ভাষ্য আছে, তিনি বলছেন, হুজ আর নাফসিকা সুমান শুভ্রমা, আগে নিজের হজ করো তারপর অন্যের হজ করি। এটা হচ্ছে নিয়ম। আপনার এই মায়ের হজ করেছেন, অথচ তিনি নিজের হজ আগে করেননি, ভাড়ায় খাটাইছে, যেটা কেয়াস করা বলা হয়ে থাকে। এটা আসলে কোনো কোনো মাঝাবে আছে, হানাফি মাঝাবে এটা আছে, থাকলেও এটার পক্ষে দলিল নেই, এটার পক্ষে কোনো দলিল নেই। হ্যাঁ, উমুম দলিল আছে, সাধারণ দলিল, যেটা ব্যাপক দলিল। ব্যাপক দলিল অর্থ কী? হুজ্জা নাবি কাওয়ার্তামে, তোমার বাবার থেকে হজ করো, তোমার মা থেকে উমরা করো, বা তোমার বাবার থেকে উমরা করো, তোমার ভাই থেকে হজ করো, তোমার ভাই থেকে উমরা করো, এটা বলা হয়েছে আম কথা। কিন্তু নিয়মটা বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এক মহিলা বলছিল লাব্বাইক আন শুভ্রমা, যে শুভ্রমা থেকে আমি হজ করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে মান শুভ্রমা, শুভ্রমাকে। তখন তিনি বলেছিলেন যে শুভ্র আমার ভাই বা আমার আত্মীয় বলেছিলেন, তখন আমার কি আত্মীয় হয় বা কি কারিবিনলি বলেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জা নাফসিকা সুম্মা আন শুভ্রমা, তোমার হজ আগে করো তারপর শুভ্রমা হজ করি। এখান থেকে আলেমরা নিয়েছেন এটাই, যে আগে যে ব্যক্তি আগে নিজের হজ করেনি সে আরেকজন হজ করতে পারে না। সুতরাং আপনার মায়ের এই বদলি হজটি ওই মাওলানার পক্ষ থেকে হয়ে গিয়েছে। এখন আপনাকে আমরা বিশুদ্ধ মতটি বলছি, আপনাকে আবার তার মায়ের, আপনার মায়ের জন্য হজ করতে হবে নিজে, অথবা অন্য কাউকে দিয়ে করাতে হবে, যিনি হজ করেছেন তাকে দিয়ে করাতে হবে, যিনি হজ করেননি তাকে দিয়ে হজ করানো যায় না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, এটা আপনি গ্রহণ করতে পারেন, আমরা আমাদের এই মত। আর যদি আপনার মনে থাকে যে আপনি যেভাবে আছে একটা ফতোয়া নিয়ে আপনি কাজ করেছেন, কোনো একটা ফতোয়া ফাইলই হবে, তাহলে আমাদের আর মত, আমাদের মত জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে কোরআন এবং সুন্না যেটা আকরাবিল হক, হকের কাছাকাছি, তাহলে আমরা এটাই বলবো যে বদলিহজের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ওই ব্যক্তিকে পাঠাতে হবে যে ব্যক্তি আগে হজ করেছে, নাহলে ওই ব্যক্তির হজটা ওই হজটা নিজের হয়ে যাবে। এখন আপনার মায়ের বদলি হজটা হয়নি, এখন আপনার মায়ের বদলি হজ করানো আপনার জন্য, আপনি যদি কোনো সেটা নফল হয় করাবেন, আর যদি ফরজ ছিল তাহলে আপনার করানো আপনার জন্য সেটা যদি ওসিয়ত করে থাকে বাধ্যতামূলক, আর ওসিয়ত না করলে আপনার মায়ের সেটা গুনার ভিতরে পড়বে। এই জন্য আপনি চিন্তাভাবনা করবেন, কোনটা করবেন, যে এখন কি সেটা করাবেন কি করাবেন না। কিন্তু আমাদের মত যদি জিজ্ঞাসা করেন, আমরা বলবো যে আপনার মায়ের হজটা আসলে হয়নি, সেটা হয়ে গেছে ওই ব্যক্তির হজ, যে ব্যক্তি হজ না করে আরেকজন হজ করেছে। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রেতা বিদেশে থাকে, বাংলাদেশ থেকে একজন জায়গা কেনার ব্যাপারে মধ্যস্থতা করে লেনদেন করে, এবং লেনদেন করতে গিয়ে যদি বিক্রেতা চিটিং করে টাকা মেরে দেয়, এটার জন্য সে এটার জন্য যে মধ্যস্থতা করছে, টাকা লেনদেন করছে, তাকেই কি জরিমানা বা লোকসান দিতে হবে? হাদিস মোতাবেক কী বলা হয়? দলিল সহ চাই। ক্রেতা বিদেশে থাকে, বাংলাদেশ থেকে একজন জায়গা কেনার জন্য মধ্যস্থতা করে লেনদেন করে, এখন এই মধ্যস্থতাকারী, তিনি প্রথমে জানতে হবে তিনি কি আমানতদার হিসেবে টাকাটা নিয়েছেন, অর্থাৎ তার কাছে আমানত রেখেছে, তিনি আমানতদারের কাজ করেছেন, নাকি তিনি তার উকিল হিসেবে কাজ করেছেন, তার উকিল হিসেবে কাজ করেছেন অর্থাৎ ওই ব্যক্তির, নাকি তিনি মধ্যস্থতা করে কিছু লাভেরও আশা করেছেন, এরা জানতে হবে। এই তিনটা যে কোনো একটা হতে হবে। যদি তিনি আমানতদার হন এবং তার আমানতদার হিসেবে তিনি লেনদেন ও তাকে অনুমতি জিজ্ঞাসা না করে অনুমতি নিয়ে থাকেন জায়গা, তাহলে তাকে জরিমানা দিতে হবে, কারণ তার অনুমতি ব্যতীত, যে ব্যক্তি তাকে দায়িত্ব নিয়োগ দিয়েছে তার অনুমতি ব্যতীত আপনি কিনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত শিওর না হয়ে তাকে সব কিছু না জানাছেন বিস্তারিত, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রকমের
যদি আপনি তাসারুফ করে থাকেন, এদিক সেদিক করে থাকেন না জানিয়ে, তাহলে আপনার সেটার জরিমানা দিতে হবে। আর যদি এরকম হয় যে তিনি আপনাকে বলেছেন জায়গা কিনে দেওয়ার জন্য, উকিল বানিয়েছেন, জায়গা কিনে দেওয়ার জন্য উকিল বানিয়েছেন এবং আপনি তাকে জানিয়েছেন এই অবস্থা, এই কন্ডিশন, জায়গাটা আমি কিনতেছি, এই অবস্থা, কাগজপত্র পাঠিয়েছেন, তিনি আপনাকে এরপরে বলেছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি কিনতে পারো, তাহলে আপনি এখানে আপনার আর দোষ নেই, আপনার জরিমানা দিতে হবে না। কিন্তু তিনি আপনাকে উকিল বানিয়েছেন কিন্তু আপনি জায়গা না দেখেই ভুল করেছেন, অত ভালো করে কাগজপত্র দেখেন নাই, লোক দেখেন নাই, ভালো করে খোঁজ খবর নেন নাই, জিনিসপত্র সাক্ষী রাখেন নাই, তাহলে আপনাকে সেটা জরিমানা দিতে হবে, কারণ আপনি কসুর করেছেন, এই জন্য আপনি দামিন হবেন, আপনি এটার ক্ষতিপূরণ দিতে বাধ্য, কারণ আপনি এখানে আপনার ইয়া ছিল, কসুর ছিল, আপনার কমতি ছিল, আপনি এখানে দায়িত্ব যথাযথ পালন করেননি, এই জন্য আপনাকে এটার জরিমানা দিতে হবে। আর যদি এরকম হয় যে না, আপনি মধ্যস্থতাকারী যেমন আছেন, সাথে সাথে আপনার উদ্দেশ্য ছিল লাভবান হওয়া, তিনি আপনাকে টাকা দিয়েছেন, সেই টাকাতে আপনার লাভবান হবেন, আপনি দালাল হিসেবে কাজ করেছেন মাঝখানে, যেটা দালালি বলে সরাসরি, এবং সেখানে আপনি টাকাটা মার গেছে টাকার দালাল হিসেবে, তাহলে আপনাকে পুরো টাকার জরিমানা দিতে হবে, কোনো ছাড় নাই, কারণ আপনি এই দালালি করতে গিয়ে ওনার টাকাটাকে নষ্ট করতে পারেন না, ওনার টাকা নষ্ট করতে পারেন না, এই জন্য আপনাকে জরিমানা দিতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন, কারণ আপনি আমিন, আমানতদার এক জিনিস, উকিল আরেক জিনিস, আর দালাল আরেক জিনিস, তিনটার মধ্যে কোনটা করেছেন আপনি জানেন, আমরা বলতে পারবো না, আপনি আল্লাহর মাঝে সেটা নির্ধারিত, আপনি জানেন না, আমরা জানি না কোনটা করেছেন, যেটাই করেন আপনি সেটা অনুসারে কাজ করতে হবে। যদি আমানতদার হন আর তার আমানতদার নির্দেশ ব্যতীত আপনি তাসারুফ করেন, তারও জরিমানা দিতে হবে। আর আমানতদার হলে তার কাগজপত্র দেখার পরে জরিমানা যদি সে যদি বলে যে না আমার জন্য কিনে দেন, তখন উকিল হয়ে যাবেন সাথে সাথে, উকিল হয়ে গেলে তখন আপনি যদি কাগজপত্র ঠিকমতো না দেখেন, তাহলে আপনি জরিমানা দিতে বাধ্য, কারণ আর তাকে যদি না পাঠিয়ে থাকেন, সে যদি বলে টাকা দেন, তাহলে আপনি জরিমানা দিতে বাধ্য নন। এবার আপনি কোনটা করেছেন আমরা জানি না, সেটা অনুসারে আপনার হুকুম নির্ধারিত হবে, আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মরণোত্তর অঙ্গ দানের ব্যাপারে ইসলামের বিধিবিধান জানাবেন দয়া করে। মহিলাদের বিষয়ে মরণোত্তর অঙ্গদান নিয়ে বিশেষ কোনো বিধান আছে কি? দেখুন, মরণোত্তর অঙ্গদান বিষয়ে ইসলামের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। যে জিনিসগুলো মানুষের এই যে জিনিসগুলো মানুষের অঙ্গহানি বোঝা যায় বাইরে থেকে, অঙ্গহানি বোঝা যায়, যেমন চোখ কেটে নিয়ে গেছে, অথবা হাত কেটে নিয়ে গেছে, অথবা পায়ে কেটে নিয়ে গেছে, যেগুলো বোঝা যায়, সে অংশটুকু মরণোত্তর দেওয়া জায়েজ নেই। কারণ এর মাধ্যমে বিকৃতি হয় লাশটাকে, মুসলা নাহা রসুল্লাহ সাল্লাহসাল্লাম ইল মুসলা, রসুল্লাহ সাল্লাম বিকৃতি করতে নিষেধ করেছেন, এই জন্য মরণোত্তর এই সমস্ত অঙ্গ দেওয়া জায়েজ নেই। যদি পূর্ণ অঙ্গ দেওয়া হয়, মরণোত্তর এমন কোনো অঙ্গ দেওয়া আছে যে দেওয়া জায়েজ আছে, যে অঙ্গটুকু দিলে মৃত ব্যক্তিকে বোঝা যায় না তার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কোনো অংশ বিকৃত হয়েছে বোঝা যায় না। যেমন কর্নিয়া, কর্নিয়ার দ্বারা চোখ ঠিকই থাকবে, কর্নিয়ার ভিতরের অংশ নেওয়া হয় অনেক সময়, এটাই জন্য আলেমরা কর্নিয়া দেওয়া জায়েজ বলেছেন, চোখের ব্যাপারটা, এর বাইরে চোখের কোনো ক্ষতি হোক বাইরে দিয়ে বোঝা যায় এমন কিছু দেওয়া জায়েজ নেই। মরণোত্তর হাত দিতে পারবে না, পা দিতে পারবে না, কারণ দেখা যাচ্ছে। তো মরণোত্তর যে জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে এই ব্যক্তির অঙ্গহানি করা হয়েছে, সেটা দেওয়া যাবে না কোনো ক্রমেই। আর যদি এটা অঙ্গহানির বিষয় নয়, এমন জিনিস দেওয়া হয় যেটা তার ক্ষতি করে না বরং আরেকজন উপকার করে, সেটা আলেমরা জায়েজ বলেছেন। কোনটা দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে, জায়েজ না জায়েজ মশলা, যেটা দিলে বিকৃতি বোঝা যায় বাইরে থেকে বাহ্যিক দৃষ্টিতে, সেটা দেওয়া জায়েজ নেই, কারণ এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি আপনাকে আমানত হিসেবে দিয়েছেন। একজন মানুষের নিজের শরীরের কোনো অংশ কেটে ফেলে দেওয়া তার জন্য জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত শুধু ডাক্তার না বলে যে এটা না কাটলে তার ক্ষতি হবে, সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছাকৃত কোনো অংশ কেটে নিলে সেটা হারাম হবে, কারণ তার কাছে যে অঙ্গটা আল্লাহ তাআলা দিয়েছেন আমানত হিসেবে রেখে দিয়েছেন, আমানতের খেয়ানত করা তার জন্য জায়েজ হবে না। কোনো শরীরের কোনো অংশ এগুলি সবই আল্লাহর পক্ষ থেকে তার জন্য আমানত হিসেবে গ্রহণযোগ্য হবে, এই জন্য আপনি দিতে পারবেন না। আর মহিলাদের বিষয়ে মরণোত্তর অঙ্গদান নিয়ে কোনো বিশেষ বিধান আছে কি? মহিলাদের পুরুষের একই কথা, কোনো পার্থক্য নেই, একই জিনিস বিধান, এখানে কোনো পার্থক্য নেই। মহিলাদের এমন কোনো জিনিস যদি আলাদা থাকে যেটার কারণে দেখা যায় মহিলার ইয়া হবে,
পর্দা লঙ্ঘিত হচ্ছে বা হারাম হারাম মাসালা চলে আসে যেটাকে বলা হয়, আমরা একটু আগেও বলেছি যেটা, সেটা হচ্ছে যে তার বিকৃতির মাসালা চলে আসে, তাহলে সেটা দেওয়া জায়েজ হবে না, সেটা একই বিধান, কোনো পার্থক্য নেই দুইটার মধ্যে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সফরে চলন্ত গাড়ির সিটে বসা অবস্থায় ঘুম আসলে অজু ভেঙে যাবে কি না? যখন তখন তন্দ্রাও মনে হয় আবার ঘুমও মনে হয়, অজু কি থাকবে নাকি তেমন করতে হবে? সফরে চলন্ত সিটে বসা অবস্থায় যদি পিঠে ঠেঁস দেওয়া থাকে তাহলে তার অজু ভেঙে যাবে, পিঠে ঠেঁস দেওয়া থাকলে অজু ভেঙে যাবে। আর যদি পিঠে ঠেঁস নেই, শুধু বসেছিল, তন্দ্রা আসছে বা ব্যাকা হয়েছে, আরও অনেকক্ষণ ঘুমাইছে, তারপর অজু যাবে না, এটা হচ্ছে আলেমরা বলে থাকেন। অর্থাৎ তন্দ্রা আসছে, পড়ে এদিক সেদিক পড়ে যায় নাই সে, কিন্তু যদি পড়ে যায় তাহলে তার অজু চলে যাবে। তন্দ্রা আসছে বা বসে ঘুমাইছে, পড়ে যায় নাই, বোঝা গেল একটা হালকা ঘুম, কিন্তু ঘুম যে গভীর হয়ে যায় অথবা পড়ে যায় অথবা পিছন দিকে সিটের সাথে পিছনের সিটের সাথে পিঠ লাগানো হয়ে গেছে এমন অবস্থা, এরকম ঘুমাইলে ওদের চলে যাবে, ওদের চলে যাবে, তখন তাকে কী করতে হবে, তখন তাকে সলাৎ কীভাবে পড়তে হবে? যদি সলাতের টাইম এসে যায়, গাড়ি না থামে কোনো অবস্থাতেই, থামানো সম্ভব হয়নি, এবং এই সলাৎ পরবর্তী সলাৎ সাথে পড়ার কোনো সুযোগ নেই, যেমন জোহর আসরকে সফর অবস্থায় আসরের টাইমে পড়া যায়, মাগরিব এশাকে সফর অবস্থায় এশার টাইমে পড়া যায়, এরকম অবস্থা, এরকম যদি না হয় তাহলে তেমন ফজরের সালাতকে অথবা আসরের, শুধু আসরের সালাত তার ছুটে যাচ্ছে অথবা তার এশার সালাত শেষ সময় চলে যাচ্ছে, এমন অবস্থায় কী করবেন তিনি যদি তার জন্য গাড়ি না থামে? এমন অবস্থায় তিনি অজু করে গাড়ির সিটে বসে, দাঁড়িয়ে বসে যেভাবে পারেন তিনি সালাত আদায় করতে পারবেন, কেবলামুখী হতে হবে, শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে। তো অজু করতে না পারলে তেমন করে তিনি করবেন, অজু করার সুযোগ না তেমন করে তিনি করবেন। তবে আলহামদুলিল্লাহ বর্তমানে বেশিরভাগ গাড়িওয়ালাকেই বললে থামবে কোনো না কোনোভাবে, এই জন্য ইমানদারের উচিত ভালো অবস্থায় সালাটটা আদায় করা, অন্তত তাকে ফরজ সালাটটা পড়ার জন্য উৎসাহ দিবেন, আমরা ফরজ সালাটা পড়ি, বেশিরভাগ গাড়ি থামে, তাদেরকে বললে তারা গাড়িটা নিয়ে থামে, সেই হিসাবে আদায় করতে হবে। যদি গাড়ি থামার সুযোগ থাকে আপনি তা এমন করে পড়তে পারবেন না, বরং গাড়ি থামানোর সুযোগ থাকলে তা গাড়ি থামিয়ে সালাত আদায় করবেন, এটা হচ্ছে নিয়ম। সেখানে গাড়ি বললে কী মনে করে, মানুষে কী বলবে, এ সমস্ত চিন্তা করার কোনো সুযোগ নেই, বরং গাড়ি থামিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে পড়াইতে পারলে ভালো। যদি সে না শুনে আল্লাহর ভয় দেখাবেন, যদি না শুনে একবারে তখন তায়ামুম করে তখন আপনি সালাত আদায় করতে পারবেন। সে তায়ামুমের ক্ষেত্রে আপনাকে অনেকে দেখা যায় সিটের মধ্যে বালু আছে না আছে, এটা হাত পা হাত পা মুছে তিনি তায়ামুম করতেছেন, এটা তায়ামুম হবে না, কেন কেন বালু নেই আসলেই, যেটা হালকা দুই একটা আছে এগুলো বালু বলে গৃহীত হয় না, এগুলি সাধারণ ময়লা, কিন্তু বালু থাকতে হবে, তাকে বালু থাকতে হবে সফর অবস্থায়, এই জন্য পারতপক্ষে তায়ামুমের ব্যবস্থা রাখাই ভালো। যদি তার একজন মানুষ ফ্রিকোয়েন্সি সফর করেন তার তায়ামুমের ব্যবস্থা রাখাই ভালো। তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে তায়ামুম করলে হবে, তায়ামুমের জন্য মাটি লাগবে, তো তাকে মাটির ব্যবস্থা করতে বলবেন হয়তো যদি ব্যবস্থা থাকে। আর যদি কোনোটাই না পান তাহলে আপনি যে অবস্থায় আছেন অবস্থায় সালাত পড়বেন, সালাত পড়বেন, যদি টাইম মতো পৌঁছতে পারেন কাজা করবেন, আর টাইম মতো পৌঁছতে না পারলে এটার কাজাও করা লাগবে না, বিনা অজুতে বিনা তাইমে আপনি সালাত আদায় করতে পারবেন। যদি মাটি না পান, মাটি এবং পানি না পাইলে তার হুকুম হচ্ছে ফাখুদুত তাহুরাইন, যিনি তাহুর পবিত্রকারী দুটি জিনিস, মাটি এবং পানি দুটা না পাইলে তার হুকুম হচ্ছে যে অবস্থা আছে অবস্থায় তিনি সালাত আদায় করবেন, তবে সালাত মাপ পাওয়া যাবে না, সালাতকে তার টাইম মতো আদায় করতে হবে। আল্লাহ তালা বলেছেন ইন্না সালাতা কানাত আল মুমিনা কিতাবা মাহফুজা, সালাতকে প্রতি ইমানদারদের উপরে তার টাইম মোতাবেক লেখা হয়েছে। সুতরাং বিষয়টি আশা করি বুঝে আসছে আপনার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে শুনেছি দুরুদ না পড়লে দোয়া কবুল হয় না, সেক্ষেত্রে দুরুদ না পড়লে কি একটি দোয়া কবুল হবে না? আর মুনাজাতে অনেক দোয়া করা হয়, তাহলে প্রত্যেক আলাদা দোয়া, এর জন্য কি আলাদা দুরুদ পড়তে হবে? ভাই, এই প্রশ্নের উত্তর আমরা একবার দিয়েছি কিছু কয়েকদিন আগেই, তো আপনার জায়গাটা জানাচ্ছি, দোয়া কবুল হবে আলহামদুলিল্লাহ, দোয়া করলে কবুল হবে, তবে দোয়া কবুলের জন্য মন থেকে দোয়াটা করতে হবে, এক নম্বর শর্ত। অর্থাৎ মুখস্থ দোয়া নয়, যেটা কোনোরকম শুনে আসছি বলে দিলাম, এটা না, মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো দুরুদ পড়লে দোয়াটা কবুল, হাদিসে আসছে এটা কবুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটা আটকে থাকে যতক্ষণ পর্যন্ত না দুরুদ পড়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা কবুল হচ্ছে না। তাহলে দোয়া কবুল হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে দুরুদ পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সালাত পড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লে দোয়াটা কবুল হবে, সেটা আগে হতে পারে পরে হতে পারে। আপনি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ বলে দোয়া করেন, আর শেষে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বলেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পুরোটা পড়েন, দুরুদ ইব্রাহিম পুরোটা পড়েন, কোনো সমস্যা নেই।
অর্থাৎ উত্তম হচ্ছে, একজন মানুষের উত্তম হচ্ছে দোয়া কবুল করানোর জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বের করা, সময় বের করা, এই সময় দোয়া কবুল হয়, এই অবস্থায় দোয়া কবুল হয়, এই পদ্ধতিতে দোয়া কবুল, এগুলি খুঁজে বের করা। এই জন্য একজন মানুষ যখন যেমন আজানে একামতের মাঝখানে দোয়া কবুল হয় এবং সলাতের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদার মধ্যে দোয়া কবুল হয়, বৃষ্টি নাজিল হওয়ার সময় দোয়া কবুল হয়, বিপদে আপদে দোয়া কবুল হয়, মাজলুম হলে দোয়া কবুল হয় এবং মানুষের যখন মন নরম হয় তখন দোয়া কবুল হয়, আরাফার মাঠে দোয়া কবুল হয়, মুজদালিফাতে দোয়া কবুল হয় এবং হারামের তওয়াফের সময় দোয়া কবুল হয় এবং সফা মারওয়াতে দোয়া কবুল হয়, অনুরূপভাবে যখন ন্যাক কোনো আমল করবেন তার ওসিলা দিয়ে দোয়া করলে সেটা কবুল হয়, এগুলি সবই কবুল হওয়ার কারণ। এর মধ্যে একটি কারণ হচ্ছে দুরুদ পড়লে দোয়াটা কবুল হয়, একটি কারণ, এটা দুরুদ অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুরুদ পড়লে দোয়াটা কবুল হয় এবং সেই দুরুদটা যদি সব জায়গায় পড়া হয় যেখানে দোয়া কবুল হয় আরও উত্তম, আর যদি এগুলি কোথাও নাও পড়া তারপর সেটা দোয়া কবুল হওয়ার জায়গাতে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর যেখানে দোয়া কবুল হওয়ার অন্য কোনো মাধ্যম পাননি সেখানে শুধুমাত্র দুরুদ পড়ে আপনি দোয়াটা করবেন, তার দুরুদের শেষে দোয়া শেষে আবার দুরুদ করবে, দুরুদ পড়বেন, তাহলে দোয়াটা দুই দুরুদ কবুল হবে, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। এইভাবে দোয়া কবুলের জন্য মন মানসিকতা নিয়ে যে আমার দোয়া কবুল হচ্ছে বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে দোয়াটা কবুল হবে। আর আপনি বলেছেন প্রত্যেক দোয়ার জন্য আলাদা দুরুদ পড়তে হবে, না, আপনি প্রত্যেক সময়ে যখন দোয়া করেছেন এই এই দোয়ার সাথে অনেকগুলো দোয়া একসাথে করেছেন ধরেন, তাহলে একটা দোয়া পড়লে হবে, আগে এবং পরে দুরুদ থাকলে সবচেয়ে ভালো, কারণ আগে দুরুদ কবুল হবে আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে। আলাদা আলাদা প্রত্যেক দোয়ার জন্য আলাদা দুরুদ পড়বেন না, এটা এইভাবে সুন্নত না। সুন্নত হচ্ছে দোয়া যতগুলো করবেন সাথে সাথে দুরুদ থাকবে শেষে, অথবা প্রথমে শেষে দূর থাকলে মাঝখানে অনেক দোয়া করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এর প্রশ্নের উত্তর, আশা করি আপনি বুঝে বুঝে আসছেন। পরবর্তী প্রশ্ন হল, আপনি বলেছেন জিহাদ করতে রাষ্ট্রনেতা প্রয়োজন আর বাংলাদেশে তো গণতন্ত্র চলে, আপনি কি গণতন্ত্র মানেন? গণতন্ত্র ইসলামে নাই, তাহলে তাগুতের আনুগত্য করা কতটা যুক্তিসঙ্গত? ইদানিং তামিম আদনানি আপনাকে নিয়ে প্রায় ভিডিওতে বলতেছে আপনি জিহাদকে অস্বীকার করেছেন, এর সত্যতা কতটুকু জানতে চাই? সুন্দর প্রশ্ন করেছেন আপনি। জিহাদ করতে রাষ্ট্রনেতা প্রয়োজন, বাংলাদেশে যে নীতি চলছে এটা গণতন্ত্র, গণতন্ত্র ইসলামে নাই আপনি বলছেন, এটা তাগুতের আনুগত্য করাটা কতটা যুক্তিসঙ্গত? অনেকগুলো প্রশ্ন একসাথে এখানে জড়িত, আমি শুধু একটাই বলবো আপনাকে, আপনি বুঝে নেন, সেটা হচ্ছে প্রথমত নিচের অংশ থেকে শুরু করি, আমি জিহাদ অস্বীকার করলে আমি কাফের হয়ে যাব, যে কেউ জিহাদ অস্বীকার করবে কাফের হয়ে যাবে, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলাম কখনও জিহাদ অস্বীকার করতে বলে না, ইসলাম জিহাদ অস্বীকার করাকে ইমানদার বলে না, জিহাদ অস্বীকার করতে পারে না, কিন্তু প্রত্যেকটি মানুষই জানে যে প্রত্যেকটি কাজের একটা শর্ত আছে, শর্তটা পূরণ করতে হয়। আপনার উপর টাকা নাই তাই বলে আপনি হজ করতে যেতে পারেন না, তাই বলে আপনার হজ অস্বীকার করা হয় না, এটাকে বলা হয় হজের শর্ত পূরণ হয় নাই। আপনার টাকা নাই, জাকাত আসে নাই, জাকাত দেয়া আপনার উপর ফরজ হয় নাই, এখন জাকাত দেন নাই তাই বলে আপনি জাকাত অস্বীকার করেছেন কথা ঠিক নয়। আপনার টাকা নাই বলে টাকা জোগাড় করে আপনার টাকা বাধ্য আপনি জোগাড় করবেন যাতে করে আপনি জাকাত দিতে পারেন, টাকা জোগাড় করবেন যাতে করে আপনি হজ দিতে পারেন, আল্লাহ এটা আপনার ফরজ করে দেন নাই। লাইকুল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসরাহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনি বুঝতে চেষ্টা করুন জিনিসটা, যেখানে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে জাকাত, মূল স্তম্ভ হচ্ছে হজ, সেখানে আপনার উপর সেটার শর্ত পূরণ না হলে আপনার উপর সেটা ফরজ হচ্ছে না, ফরজ হচ্ছে না, সেটার ফরজিয়ত আপনার থেকে পড়ে যাচ্ছে। অনুরূপভাবে সওমও দেখেন, রমজান মাস না আসার আগে যদি আপনি মরে যান তাহলে আপনার উপর সওম ফরজ হচ্ছে না। অনুরূপভাবে সালাতের রক্ত দেখেন, আপনি জোহর পড়েছেন আসরের আগে আগে মরে গেছেন, আপনার আসরের সালাত ফরজ হচ্ছে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসকে শর্তের উপর জুড়ে দিয়েছেন, যেই শর্ত না হলে ইজা ফাতা শর্তু ফাতাল মাশরুত, যদি শর্ত না হয় মাশরুতটাও নেই, আপনার যেটা আল্লাহ তাআলা ফরজ করে দেননি এটা আপনার উপর বাধ্যতামূলক না, এটা আপনি করতে আপনি এটা করা আপনি নিজের উপর জোর করে টেনে আনবেন না। মনে রাখবেন জিহাদের স্তর রয়েছে, জিহাদের স্তর রয়েছে, জিহাদের স্তরগুলি জানার জন্য ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহির জাদুল মারাদ পড়ুন আপনি, আশা করি আপনি আরবি পড়তে জানেন, যেহেতু প্রশ্নটা আপনার অনেক গভীর প্রশ্ন। তো আপনি জাদুল মারাদের প্রথম খণ্ড তৃতীয় খণ্ডের শুরুতে পড়ুন, যেখানে কিতাবুল জিহাদের আলোচনা আসছে, সেখানে আপনি দেখতে পাবেন ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের মতো এরকম আপনারা যেভাবে আমাদেরকে বদনামী করেন দরবারি আলেম বলে এরকম লোক ছিলেন না,
আপনি তার বইটাই পড়ুন, আমাদের কথা না শুনলে সেটা পড়ুন, পড়ে দেখুন। জেহাদ হয় নিজের নফসের বিরুদ্ধে, জেহাদ হয় সেটা প্রত্যেকের উপর ফরজ আইন, কারো ছাড়া যাবে না। এর জেহাদের প্রথম স্তর হচ্ছে আইল অর্জন করা, তারপর আমল করা, তারপর দাওয়াত দেওয়া, তারপর সবর করা। এই চারটি কেউ বাদ দিতে পারেন, প্রত্যেকেই করতে হবে তার সামর্থ্য অনুযায়ী। প্রথম দুইটা করতেই হবে, এলম আমল রাখবেই প্রত্যেকের। তিন নম্বর হচ্ছে তার দাওয়াত দিতে হবে, এটা তার সামর্থ্য অনুযায়ী। সবর করতে হবে সামর্থ্য অনুযায়ী, নলে হিজরত করতে হবে, দুটির একটা। এগুলো চারটে লাগবেই মানুষের, এই চারটা থেকে দূরে সরে জানা। এটা হচ্ছে বলা আসলে ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জিহাদের এই স্তরটি প্রত্যেকটি মানুষের জন্য ফরজ আইন, বাধ্যতামূলক। জিহাদের দ্বিতীয় স্তর হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। সেটা কী? সেটা হচ্ছে শয়তান মানুষের অন্তরে দুটি জিনিস তুলে ধরে, একটি হচ্ছে সন্দেহ, একটি হচ্ছে শাহওয়াত প্রবৃত্তি। এই দুটি যখন তুলে ধরে, তখন আপনার দায়িত্ব হচ্ছে এই দুটির বিরুদ্ধে দাঁড়ানো। এটা প্রত্যেকটি মানুষের ফরজ, এটাও ফরজ আইন, এটাও কেউ বাদ দিতে পারবে না, নাহলে সে গুণাগার হবে। এই জন্য সে মানুষের বিরুদ্ধে করলে কবিরা গুণা করে, তারপরে কাফের হয়ে যায় না। তিন নম্বর জেহাদ হচ্ছে জালেমদের বিরুদ্ধে জেহাদ করা। সেটা কীভাবে করবে? অন্যায় ফাসাদকারীর বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, যারা গুণাকারী, এদের বিরুদ্ধে জেহাদ করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্তর দিয়েছেন। তিনি বলেছেন হাত দিয়ে করবে, না হলে মুখ দিয়ে করবে, না হলে অন্তর দিয়ে করবে। হাত দিয়ে কখন করবে? হাতের যদি ক্ষমতা থাকে, যেখানে তার হাতের ক্ষমতা আছে। আপনার দায়িত্ব অনুসারে আপনি কর্তব্য করতে হবে। আপনার পরিবার আপনার হাত চলবে, সন্তানদের উপর আপনি হাত চালাবেন, আপনি পাশের বাড়ির লোকের উপর হাত চলবে না, মুখ চলবে, মুখ চালাবেন। কিন্তু যদি আপনি এই হন, আপনি সরকারি কোনো কর্মকর্তা হন, উপজেলা নির্বাহী অফিসার বা কিছু হন, আপনার সেখানে মুখও চলবে, হাতও চলবে, সেখানে আপনি হাত চালাতে পারবেন, লোক দিয়ে, পুলিশ দিয়ে তাকে বন্ধ করাতে পারবেন। এটা আপনার দায়িত্ব। যেটা আপনার দায়িত্ব না, সেটা জোর করে নেবেন না। আপনার ঘরের বাইরে যেটা চলে না, আপনার হাত চলে না, সেখানে হাত চালাতে যাবেন না। এর অর্থ হচ্ছে আপনার সেখানে তিনটি স্তর রসুল নিজে দিয়ে দিয়েছেন জিহাদের। এই জিহাদটির তিনটি স্তর আছে। সরাসরি মারামারি হানাহানিতে আপনাকে বলা হয়নি, যারা যাবে তারা ভুল করবে। পরবর্তী জিনিস হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য নিঃসন্দেহে যেটা লাগবে বাধ্যতামূলক, সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রপ্রধান অনুমতি লাগবে। রাষ্ট্রপ্রধান বলতে আমি বুঝাচ্ছি না যে এমন কোন রাষ্ট্রপ্রধান যার আনুগত্যের ব্যাপারে প্রশ্নবিদ্ধ আছে, এটা বুঝাচ্ছি না। এমন কোনো একজন লোক থাকবে যার অধীন হয়ে, যার ক্ষমতাশীল কোনো ব্যক্তি, এই রাষ্ট্র হতে পারে, অন্য রাষ্ট্র হতে পারে, যার পরিচালনাগত যার ক্ষমতা আছে, এবং যিনি কোনো রাষ্ট্রের আমানতদার হিসেবে কাজ করছেন, তার অধীনে গিয়ে যুদ্ধ করা আপনার জন্য তখন জায়েজ হয়ে যাবে। সেটাও ফরজ হবে না যদি কোনো আপনি কাছে না থাকেন, তখন আপনার জন্য জায়েজ হবে সেটা মাত্র। আপনার যদি কোনো তার অধীন থাকেন, তখন হবে আপনার জন্য ফরজ, তার অধীন আপনি থাকলে। তাই সেই হিসাবে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের জন্য জেহাদ করার বর্তমান যে অবস্থা, তাতে জেহাদ করা কখনো ফরজ নয়। কোন জেহাদটা? কাফের বিরুদ্ধে জেহাদ করা কখনো ফরজ নয়। তাদের বাকি তিনটি জেহাদ অবশ্যই ফরজ রয়ে গেছে। কাফের বিরুদ্ধে জেহাদের জন্য সরকারের পক্ষ থেকে কোনো যদি আহ্বান আসে, সেটা আপনাকে করতে হবে, না আসলে সে গুণাগার হবে, রাষ্ট্রপ্রধান গুণাগার হবে। তারা করে না, যদিও আমরা কষ্টে আছি মুসলিমরা, এই জন্য তারা গুণাগার হবে। আপনার দায়িত্ব হচ্ছে বাকি তিনটি কাজ করা, এলম আমল দাওয়াত সবর, শয়তানের বিরুদ্ধে জিহাদের শাহওয়াত এবং প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এবং আপনার সন্দেহের বিরুদ্ধে জিহাদ। এটা আপনার করা বাধ্যতামূলক। এবং আপনার আরও তিনটি, যে হাত দিয়ে, মুখ দিয়ে অথবা অন্তর দিয়ে জালেম বা ফাসাদকারী, ফেতনা ফাসাদকারী, এদের বিরুদ্ধে কাজ করা, এটা আপনার জন্য ফরজ। এগুলি অবশ্যই করতে হবে, এগুলি কোনোদিন কেউ অস্বীকার করে না। যেই কাজটি আমরা করতে মানুষের জন্য নিষেধ করি, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ হয়নি, কোনো রাষ্ট্রপ্রধানের অধীন যুদ্ধটা হচ্ছে না, আপনার রাষ্ট্র অধীন যাদের যার অধীনে আছেন তিনি যুদ্ধ করছেন না আপনার উপর, তখন সেটা ফরজ নেই। অন্য দেশে গিয়ে করবেন কি না, অন্য দেশে যদি কেউ এরকম আহ্বান জানায়, তার দেশের লোকদের উপর তখন ফরজ আইন হবে, কিন্তু আপনার জন্য সেটা ফরজ আইন থাকবে না, আপনার জন্য নফলই থেকে যাবে। যদি আপনি যেতে পারেন কখনো সেখানে, তখন করতে পারবেন, এর আগ পর্যন্ত আপনার জন্য নফল থাকবে। কিন্তু আমরা বলি না, এই দেশে যারা বসবাস করছে বাংলাদেশে, তার একটা ছোট্ট রাষ্ট্র, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, বাইরের রাষ্ট্রের উপর বেশিরভাগ সময় তার পররাষ্ট্রনীতি নির্ভরশীল হয়ে পড়ে, এখানে আপনার আমার মতো এরকম পাগলামি করে কেউ যেন পাগলামির ঘোড়া না দাবড়াই, বরং ভালো করে দেখি যে আমার পায়ের নিচে মাটি কতটুকু, আমি কোনটা করতে পারবো, আমি যেটা করতে পারবো সেটা করি। মনে রাখবেন, যখন কখনো কখনো জেহাদ ফরজ আইন হওয়ার পরেও ইমানদাররা যদি কোনো জেহাদ না করে, তখন তার গুণা হয় না, কারণ তাদের অবস্থা থাকে কী জন্য ইল্লা মুতাহাদ্দিফান লিকিতাল আও মুতাহাজ্জিজান লিফিয়াতিন আও মুতাহাদ্দিফান লিকিতাল, কোনো একটা
সময়ের জন্য অপেক্ষা করে তারা, যে শক্তি সামর্থ্য অর্জন করে তারপর করবে। সেই শক্তি সামর্থ্য অর্জন করতে হলে এদেশের মানুষকে দিন সম্পর্কে আগে জানাতে হবে, দিন ইসলাম সম্পর্কে তারা জানানো, তাদেরকে আপনি কী নিয়ে কী জিহাদ করবেন। সুতরাং আপনাকে বলছি, আপনি অমুক তমুকের ভিডিও নিয়ে আপনি যারা বলে থাকে আমরা জেহাদকে অস্বীকার করেছি, এরা মিথ্যা কথা বলছে। আমরা জেহাদকে অস্বীকার করি না। জেহাদের স্তরগুলো সর্বোচ্চ স্তর যেটা কাফেরের বিরুদ্ধে জেহাদ, এটার জন্য আমরা কোরআন এবং সুন্নাহ যে শর্ত দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাম জীবনীতে শর্ত দেখেছি, আমাদের সালভে সালেন যে শর্ত দিয়েছেন উম্মতের মধ্যে শর্ত একবার সবাই নিকটে স্বীকৃত, সেই শর্তটিকে অস্বীকার করা যাবে না। সেটা হচ্ছে অবশ্যই কোনো এমন ক্ষমতাধর ব্যক্তির অধীন হতে হবে জেহাদটা, যিনি বিষয়টাকে, তিনি জেহাদটা করতে পারবেন তার অধীন হয়ে জেহাদটা করতে হবে। কতক্ষণ মানুষ একত্রিত হয়ে কিছু মোল্লা মুন্সিদের ঠাং সাথে নিয়ে, কিছু যুবকদের সাথে নিয়ে মারামারি হানাহানি করা, কোন দেশে যাইয়ে চোরাগুপ্তে হামলা করা, এটা জেহাদের অন্তর্ভুক্ত জিনিস নয়। এটা হচ্ছে সন্ত্রাসী কাজ। এটার কারণে উম্মতে মুসলিমার বিপদ চলে আসে এবং সেই বিপদগুলো কখনও আর সামলানোর কোনো সুযোগ থাকে না। এই জন্য আপনি যেটা বলেছেন সেটা আপনি বুঝে নেন, আমরা জিহাদ অস্বীকারকারী কখনও জিহাদ অস্বীকার ইমান থাকে না। আমরা বলেছি সর্বোচ্চ পর্যায়ে যে কাফের বিরুদ্ধে জিহাদটা, সেটার জন্য যে শর্ত আছে, শর্তটা অবশ্যই এটা একেবারে সর্বস্বীকৃত, এজমা উম্মা, উম্মতের এজমা, এখানে যে সেখানে রাষ্ট্রপ্রধান লাগবে বা এমন কোনো ব্যক্তি, শক্তিধর ব্যক্তি লাগবে যার অধীনে জিহাদ করা যায়, সেরকম ব্যক্তি হতে হবে, নাহলে জিহাদ করা যায় না। অন্ধকার কোনো প্রকোষ্ঠে বসে আছে অথবা কোনো জায়গায় লুকিয়ে আছে, বড় বড় বাগাড়ম্বর করে কথা ছাড়ছে, অথবা কোনো টোলাবোড়া পাহাড়ের অধীন কোথাও লুকিয়ে আছে কোনো গাছ গর্তের নিচে, গর্তের ভিতরে, সেখান থেকে আহ্বান জানাবে, তার কোনো জায়গা নেই, রাষ্ট্র বলতে যেটা বোঝায় তার অধীন কোনো জনগণ নেই, তার অধীন কোনো স্থান নেই, তার কোনো অস্ত্র সম্ভার নেই, তার কোনো চলার অবস্থা নেই, এই অবস্থায় যারা আপনাকে জেহাদে আহ্বান জানাচ্ছে তারা আপনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের আহ্বান জানাচ্ছে, এ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জন্য আপনি যদি কোনো, আমরা আবারও বলছি স্পষ্ট করে, আপনি বাংলাদেশের পরিস্থিতিতে যে অবস্থায় আছে, এই অবস্থায় আপনার জন্য কাফের বিরুদ্ধে জিহাদ করাটা ফরজ আইন নাই, এটা ফরজ কিফায়াও নাই, এটা আপনার জন্য কোনো বাধ্যবাধকতায় পড়ে না। আরেকটি কারণও আপনার জন্য জিহাদটা বাধ্যতামূলক না, সেটা হচ্ছে এই জিহাদটা, অর্থাৎ কাফের বিরুদ্ধে জিহাদ বাধ্যতামূলক না, সেটা হচ্ছে আপনি জানেন যে জিহাদের জন্য পরিপূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জিহাদের কাজ, অস্ত্র চালনা, প্রশিক্ষণ, এগুলি জানতে হয়। এগুলি সেনাবাহিনীর কাজ, এগুলি ব্যক্তিতে যুদ্ধ হয় না। ব্যক্তিতে যুদ্ধ সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যে কোনো যুদ্ধ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষগুলো, সিভিলিয়ানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সিভিলিয়ানদের জায়গা থাকে না, মেয়েদের অবস্থা খারাপ হয়, যুবকদের অবস্থা খারাপ হয়, ছেলেদের অবস্থা খারাপ হয়, কিন্তু আপনি মাঝারি বয়সে যারা আছে তারা হয়তো কিছুক্ষণ অস্ত্র নিয়ে টানাটানি করলো, তারা হয়তো লাঠি সোটা নিয়ে দৌড়ালো, কিন্তু কিছুক্ষণ পরে তারাও মারা পড়ে। এই যুদ্ধ সমতা যুদ্ধ ওই সময় হবে যখন সেনাবাহিনী যুদ্ধ হবে। আমাদের দেশের যদি কোনো সরকার যদি কোনো যুদ্ধ করে অবশ্যই সেনাবাহিনীকে সেই প্রক্রিয়া নিয়ে যেতে হবে, সেই যুদ্ধের যোগ্যতায় নিয়ে যেতে হবে। আপনি আমি এত অযোগ্য যে আমাদের পাশে মায়ানমারে মারামারি হয়েছে, আমরা কিছুই করতে পারিনি, আর আপনি যুদ্ধের জন্য কোথায় হুঙ্কার ছাড়ছেন, কী জন্য হুঙ্কার ছাড়ছেন, আপনি কিছুই করতে পারবেন না। ভারতে কোথায় কী হলো, কোথায় কাশ্মীর চলে গেলো, কোথায় বাবরি মসজিদ চলে গেলো, যেন জিহাদের হুঙ্কার আপনার হুঙ্কারে থেকে যাবে, কিছুই করতে পারবেন না। আমি তো এই কদিন কিছুই বলিনি, আমি একবার বলেছিলাম যে কাশ্মীরে যে জিহাদ যে আমাদের জন্য ফরজ না, এটাতে আপনার বাড়াবাড়ি করেছেন। এত মধ্যে তো অনেক কিছু ঘটে গেছে, এখন তো কে আপনাদের বাধা দিয়েছে, আপনি জাননি কেন, আপনাদের যেতে বাধা দিল কে? তাহলে আপনার বোঝা গেলো যে আপনারা ভাগাড়ম্বর করছেন, যুবকদেরকে বিভ্রান্ত করছেন এবং কিছু মানুষকে নষ্ট করার জন্য, তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে, শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। এদেশের মাটিতে শান্তিতে বসবাস করার জন্য এই যুবকদের, বৃদ্ধদের, সন্তানদের বা এতিমদের বা যারা মেয়েদের, মহিলাদের বা ছোটো বাচ্চাদের, তাদের উপর আপনি সামান্য কোনো ভয় বা আশঙ্কা আপনার মনে জাগছে না, অথচ আপনি জানেন যে এরকম যুদ্ধ কোনো দিন ভালো কিছু নিয়ে আসে না। যুদ্ধ সবসময় এরকম অসম যুদ্ধ সবসময় খারাপ কিছুই নিয়ে আসে। আপনি এরকম কোথাও যে একটা আক্রমণ করলে আর ওরা এসে পুরো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিল, কী লাভ হলো সেটা? সেটাতে কিছু মানুষ তা করেছে, করে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে অনেক জায়গাতে সেটা হচ্ছে, যারা নিজেরা না বুঝে হঠাৎ করে একজনকে মেরেছে আর এরপরে পুরো এলাকাকে এলাকা জ্বালিয়ে দিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের ধরে নিয়ে গিয়েছে, এতে লাভ হয়েছে কার? ইসলাম এটা বলে না। ইসলাম বলে অসম অবস্থা থাকলে সেখানে শক্তি সঞ্চয়ের জন্য সেই যুদ্ধ থেকে বিরত থেকে সবর এখতিয়ার করবে অথবা হিজরত করবে, কিন্তু তারা সেখানে সবর এখতিয়ার করা উচিত। সেখানে আপনি হঠাৎ করে তাদের হাতে অস্ত্র তুলে দিলেন মারামারি হানাহানি করতে, অথবা তাদেরকে পাগলামি করার জন্য তার অন্তরের ভিতরে জাগ্রত করে দিলেন যে কাউকে একজনকে মেরে ফেলতে হবে, এইটা একজনকে মেরে ফেলা তো জয় নয়। যে যুদ্ধে জয়লাভ করা যায়, যখন আপনি দেখতে পান জয়লাভ করা যায় না, তখন আপনার জন্য সোল হয়ে আসে, মীমাংসার বিষয় আছে আপনার জন্য, তখন ইন্টারন্যাশনাল যে সমস্ত ট্রিটি আছে, চুক্তি আছে, সেগুলি দিয়ে আপনি কাজে লাগাতে পারেন।
কিন্তু এটা না করে আমরা যদি হানাহানি মারামারিতে যুবকদেরকে উদ্বুদ্ধ করি, এটা হবে আত্মঘাতী এবং ক্ষতিকর কাজ, এটা যেন কোনো মানুষ না করে। বুঝতে পারছেন আশা করি বিষয়টি, এর বেশি বোঝানোর কোনো আমার ক্ষমতা নেই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি এক বছরের কাছাকাছি সময় ধরে নামাজ পড়ছি, দিনের বাকি বিধানগুলো মানার চেষ্টা করছি, কিন্তু প্রত্যেক নামাজে আমার ভুল হয়ে যায় এমন লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতার সন্দেহ ছিল অনেক, কিন্তু যাবত আলহামদুলিল্লাহ সন্দেহটা একটু কমেছে, কিন্তু নামাজের ভুলটা কিছুই কমছে না। আমি এখন কী করব, মন খারাপ করে থাকি এগুলো চিন্তা করে, আমার নামাজ হচ্ছে না এগুলি ভাবি, দয়া করে উত্তর দেবেন, আমি খুব বিপদে আছি। বুঝছি আপনার ওয়াসওয়াসা রোগে আক্রান্ত আপনি, এই বিষয়ে আমাদের বেশ কিছু দার্স আছে, আলোচনা আছে, এগুলো আপনি শুনবেন। প্রথমত তো আপনার জন্য স্পেশালি বলছি এটা, আপনি কোনো কিছুতে সন্দেহ করবেন না, সন্দেহ করবেন না বলে সন্দেহ এসে গেলে সেটা তাড়িয়ে দেবেন। আপনি একবার সলাত আদায় করছেন, এখন তো আপনার মনে হয় যে আপনি 2 রাকাত করেছেন না 3 রাকাত করেছেন, সলাতের পর বলছেন আমি 3 রাকাতই পড়ছি মাত্র, এরশাদ 4 রাকাত করেছেন না 3 রাকাত করেছেন, সলাত পড়ার পর যদি মনে হয় আপনি বলবেন যে 4 রাকাতই পড়ছি, এরপর এর দিকে পিছনের দিকে তাকাবেন না, শয়তান এটা দিয়ে আপনার মধ্যে সমস্যা তৈরি করতে চায়। আপনি জানেন যে খেনজেব আছে, এই উইলহান হাদিসটা যদি দুর্বল, এরকম কিছু শয়তান আছে যাদের কাজই হচ্ছে আপনাকে নেক সুরতে আপনাকে ক্ষতিগ্রস্ত করা, ভালো সেজে আপনাকে বলে তত্ত্ব নামাজটা হয়নি, আবার পড়াবে, আবার কষ্ট দিবে, অথবা বলে তোর রজুটা হয় না, মাথা মাসে করিস নাই, তুই এখন বিপদে আসিস, তোর এই সমস্যা হয় নাই, অথবা তোর নাকে পানি দিস নাই, এরকম কথাবার্তা আপনার মনে তুলে দিবে। এটা কিছু একবারও তাকাবেন না, আল্লাহ তাআলা লাইকুল্লাহ নাফসান ইল্লা উসা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না, আপনি যতটুকু করেছেন অতটুকু আলহামদুলিল্লাহ, এটুকুর মধ্যে আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা বন্দার মন দেখেন, আপনার প্রতিটা কাজ যদি আপনি বলেন যে প্রতিটা কাজ আল্লাহর চাওয়া মোতাবেক করতে হবে, আপনি করতে পারবেন না কোনোদিনই, তা আপনাকে সহজ সাবলীল চলে আসতে হবে, আপনাকে সহজ সাবলীলভাবে সালাত আদায় করবেন, এরপরে পিছনে চিন্তা আসে চিন্তাই করবেন না। আপনি জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়লে আলহামদুলিল্লাহ আপনি একটুকু বিপদ থেকে বেঁচে যাবেন সন্দেহ থেকে, কারণ ইমাম সাহেব আপনার দায় দায়িত্ব বহন করে নেবেন, তিনি 4 রাকাত পড়ছেন 1 রাকাত পড়ছেন, এই সন্দেহ আর আসবে না। তো যেন একা একই সালাত না করে জামাতের সাথে পড়তে চেষ্টা করবেন, আর যখন একা একই পড়বেন তখন যেটা আপনার কাছে স্পষ্ট মনে হয় যে 3 রাকাত পড়ছেন সালাত থাকা অবস্থায়, সেটা 3 রাকাতে পড়ছেন, সালাতের বাইরে যখন চলে যাবেন তখন যেটা আপনি সালাম ফিরে পেয়েছেন অর্থ হচ্ছে সালাত ঠিক হয়ে গেছে, আপনারা কিছু চিন্তা করবেন না, পিছন দিকে তাকাবেন না, যে কোনো মূল্যে পিছন দিকে তাকালে শেষ হয়ে যাবেন, আপনাকে শয়তান ওইদিকে নিয়ে যাবে, এই জন্য আপনি পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নেই, মন খারাপ করবেন না। সালাত পড়েছেন বলবেন যে শয়তান এটা করছো, আমিও আর পড়বো না, এবার শয়তানকেও আপনি দাগা দেবেন, তাহলে শয়তান আর করবে না। এই জন্য আপনি যখন ওযুর পানি নেবেন, এই নির্দিষ্ট পানি নেবেন, এর বেশি ওযু করবেন না, আপনি যখন সালাত আদায় করবেন একবার পরে আর পড়বেন না, দ্বিতীয়বার করবেন না কোনো কাজে। আপনি বারবার যদি কোনো শয়তান ওয়াসওয়াস দেয় সালাতের মধ্যে, আপনি বারবার বেশি ওয়াসওয়াস দিলে আপনি বাদ দিবেন, সেজদা সহ বাদ দিবেন, সেজদা সহ করবেন না, যেটা আপনি পড়েছেন পড়েছেন এত মনে করবেন, তারপর সেজদা সহ ওই সময় হয় যখন আপনার সন্দেহ বেশি না থাকে। এমন ব্যক্তির জন্য সেজদা সহ হুকুম না যে ব্যক্তি এই রোগে আক্রান্ত, অর্থাৎ তার মানসিক সমস্যা, ভারসাম্যহীনতা, এরকম অবস্থা, তার জন্য সেজদা সহ হুকুম নেয়, কারণ সে আসলে এটা তারটা এটার এই বিপদ থেকে তার জন্য আল্লাহ তালা মুক্তি করে দিয়েছেন, কারণ এটা সে বিপদ রোগ, লাইসা আল মারিদ মিন হারাজ, রোগের উপর কোনো সমস্যা নেই, এই জন্য বিষয়টাকে আপনি সহজ করে নেবেন এবং একবারে বেশি দ্বিতীয়বার কোনো কাজ করবেন না, এটা খেয়াল রাখবেন। আরেকটি উপদেশ আপনাকে দিই, কয়েকটি উপদেশ দিলে আপনাকে মনে রাখবেন, জামাতের সাথে সালাত আদায় করবেন আর পিছনের দিকে তাকাবেন না, সহজভাবে একবার বেশি কাজ করবেন না। 3 নম্বর হচ্ছে আরেকটি কাজ করবেন, নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন, যে ব্যক্তি কাজে ব্যস্ত থাকে তার এগুলি শয়তান সুযোগ পায় না, আপনি কোনো কাজে ব্যস্ত থাকবেন তাহলে আপনি সারাক্ষণ ওয়াসওয়াসা রোগীতে আক্রান্ত হবেন না। চাকরি শুরু করে দেন, কোনো কঠিন হার্ড কাজ করেন, তো দেখবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে, শয়তান ওয়াসওয়াস দেওয়ার সুযোগ নেই, আরেকটা করার সময় কী, আমি তাই পড়ে আসছি আলহামদুলিল্লাহ, তখন আপনাকে আর দ্বিতীয়বার করানোর মতো সেই সিদ্ধান্ত জিনিস আপনাকে শয়তান নিয়ে যাবে না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন তারপরে, তাজা মাছ কাটা ও আঁশ ছড়ানোর বিধান কী? মাছের বিষয়টি জবে করতে হবে এমন কোনো হাদিসে পাওয়া যায় না বাধ্যতামূলক, এটা তাজা মাছ কাটা আর আঁশ ছড়ানোর মধ্যে কোনো সমস্যা নেই, এটা জবে করতে বাধ্যতামূলক না, এটা মরে গেলেই হবে যেভাবে হোক। এখন যদি আপনি আঁশ কাটেন তারপরে আপনি জবে করেন, সেটা নাজায়েজ হওয়ার কিছু নেই। উত্তম হচ্ছে আগে আপনি তার রুটা হরণ করে নেবেন, অর্থাৎ তাকে গলা কেটে দিবেন, গলা কাটার পরে তারপর তার আঁশটা হরণ করবেন, যদি পারেন ভালো, না পারলে আপনি স্বাভাবিকভাবে মাছের আঁশ কাটবেন, মাছ করবেন। মাছের ব্যাপারে শরীয়তে কোনো বাধ্যবাধকতা দেয়নি, লেজও কাটতে পারেন কোনো সমস্যা নেই, মাছের 1-2 টুকরোও করে ফেলতে পারেন, তারপরে ছড়াইতে পারেন কোনো সমস্যা নেই, এখানে কোনো তথাকথিত মানবিকতা বা মানবতার কোনো কিছু নেই, কারণ এটা এমনিই মারা যাবে, এটা হচ্ছে সময়ের কারণে শুধু অপেক্ষা করতেছে। আর যেটা যেগুলি প্রাণী গরু ছাগল যেগুলো আছে সেগুলো উপরে যেগুলো ডাঙ্গার প্রাণীগুলো সেগুলি আপনাকে জবে করতে হবে, যদি খাওয়ার জন্য গরু ছাগল হাঁস মোরগ মহিলা এগুলিকে আগে আপনাকে রু যেতে হবে, তারপর সেটা করতে হবে। পানির যেগুলো এমনিতেই যায় আপনি 800 খেতে পারবেন কোনো সমস্যা নেই,
আঁশ যদি নাও ছড়ান কোনো সমস্যা নেই। অনেকে আঁশ দুর্ভিক্ষ লাগলে মানুষ আঁশও খেয়েছে এর আগে, মাছের আঁশও খেয়েছে, কোনো সমস্যা হয়নি, এর জায়েজ। মাছের সবগুলি খাওয়া যায়, মাছের কোনো অংশ ফেলে দেওয়া অন্ত না, যেটা আপনার অরুচি হলে সেটা আপনি খাবেন না, মাছের সবটাই আপনি খেতে পারবেন। এর অর্থ হচ্ছে আঁশ ছড়ানো বা জবাই করা বা এটাতে কোনো সমস্যা নেই। এভাবে আপনি রান্না করে, এভাবে আপনি চুলাতে দিয়ে পুরোটা আইনে চুলাতে দিয়ে বা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা জীবিত থাকলেও ওটা দেওয়া যাবে, তেলের মধ্যে কোনো সমস্যা নেই। প্রশ্ন করেছেন একজন আলেম, বলেন আলে হাদিসরা আল্লাহর দেহ আছে বলে আল্লাহর চেহারা ব্যতীত হাত পা চোখ সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর একটি হাত, আল্লাহর হাতের দুইয়ের অধিক আঙ্গুল নাই। একজন আলেম বলেন কত মারাত্মক মিথ্যা কথা বলেছে আপনি জানেন? মারাত্মক মিথ্যা কথা বলেছেন। যারা আল্লাহ তাআলার আসমা ও সিফাত নাম এবং গুণ সাব্যস্ত করে তারা হচ্ছে সহি আকিদার মানুষ, তারা হচ্ছে সালাফি, তারা হচ্ছে আসহাবুল হাদিস, তারাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, এবং তারাই আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদের প্রশংসা করে বলেছেন হুম্মা আনা আলাই ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে আল্লাহর চেহারা সাব্যস্ত করেছেন, হাত পা চোখ এগুলো সাব্যস্ত করেছেন, রাসূল আল্লাহর আঙ্গুল সাব্যস্ত করেছেন, আল্লাহর পায়ের গোসা সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার হাতের কবজি সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলার হাতের কাফ যেটাকে বলা হয় এটা সাব্যস্ত করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এগুলিকে অস্বীকার করার অর্থ হচ্ছে ইমান হারা হয়ে যাওয়া, এগুলিকে অপব্যাখ্যা করার অর্থ হচ্ছে সে পথভ্রষ্ট হওয়া। তাহলে আপনি কোনটা করবেন? অস্বীকার করলে কাফের হয়ে যাবেন, আর যদি এগুলিকে অপব্যাখ্যা করে অন্য একটা অর্থ নিয়ে যান আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি পথভ্রষ্ট হতে চান? কখনো না। কিন্তু যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সালাফিরা বা সহি আকিদার ধারক বাহকরা, অথবা যারা যাদেরকে বলা হয় ফিরকাতুন নাজিয়া অথবা তায়েফাতুল মনসুরা, এরা কোনো দিন দেহ শব্দটি আল্লাহর জন্য সাব্যস্ত করে না। আপনার জোর করে নিয়ে তাদের দেহ কেন বলছেন? তারা বলে না দেহের কথা, দেহ এটা তো মানুষের, এটা সৃষ্টিকুলের জিনিস, এটা আল্লাহর জন্য তারা সাব্যস্ত করে না। তারা আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা বলে, এর বাইরে একটু বাড়িয়ে বলে না। হাত বলে, এই হাতটা আপনি যা রেহা বা অঙ্গ এটা তারা বলে না, তারা বলে হাত, কীরকম হাত আমরা জানি না। প্রত্যেকটি সত্তা অনুসারে তার গুণ নির্ধারিত হয়ে থাকে, সত্তা যেরকম তার গুণ সেরকম হয়ে থাকে। আমরা আল্লাহকে দেখিনি, আল্লাহর অস্তিত্ব আছে। এখন যে আল্লাহর অস্তিত্বকে আপনি বলেন যে অস্তিত্ব নাই, তাহলে আপনি ইমানদার না। আল্লাহর অস্তিত্ব আছে, আপনার অস্তিত্ব আছে, তাই বলে দুটো একরকম না। কখনও কেউ বলবেন না আল্লাহর অস্তিত্ব যেমন আমার অস্তিত্ব যেমন জায়গা জুড়ে আসি, আমি দুই পায়ের উপরে হাঁটি এবং নির্দিষ্ট জায়গায় শুয়ে পড়ি, এরকম আল্লাহর যত তো আপনি মুশরিক হয়ে গেলেন, এটা হতে পারবে না। আল্লাহর অস্তিত্ব আছে, সেটা অস্তিত্ব তিনি যেরকম তার অস্তিত্ব সেরকম, আর আমি যেরকম আমার অস্তিত্ব সেরকম। ঠিক আমার হাত আমার সৃষ্টির হাত সৃষ্টির হাতের মতো, স্রষ্টার হাত স্রষ্টার মতো, সৃষ্টির স্রষ্টা যেরকম সেরকম তার হাত, স্রষ্টার চোখ স্রষ্টার পা এগুলো তিনি যেরকম তার গুণগুলো সেরকম। এগুলি কখনও দেহ এটা আমরা বলি না, বা কোনো আহলে সুন্নাহ জামাত লোকে বলে না। যারা এগুলিকে দেহ বলবে তারা পথভ্রষ্ট, এরাই দেহবাদী। যারা এগুলি আগে অস্বীকার করে, যারা অস্বীকার করে তারা কেন অস্বীকার করে জানেন? প্রথমে তারা দেহ বানিয়ে নেয়, দেহবাণীকে আল্লাহ দেহ সাব্যস্ত করা যাবে না, প্রথম অস্বীকার করা হোক। সুতরাং তারাই দেহবাদী মূলত। যারা এগুলিকে অস্বীকার করে তারা দেহ সাব্যস্ত করে অস্বীকার করে, আর যারা অপব্যাখ্যা করে তারাও দেহ সাব্যস্ত করে তারাও অস্বীকার করে, তারা দেহ সাব্যস্ত করে। আমরা কখনো এই শব্দটি উচ্চারণ করি না আল্লাহর জন্য, আমি বলিও না যে আল্লাহর জিসিম বা আল্লাহর হাইয়েজ এই জাতীয় কোনো শব্দ আমরা কখনো বলি না। এগুলি তারাই বলে যারা পথভ্রষ্ট। সুতরাং এরা নিজেদের দোষ অন্যের উপর চাপানোর জন্য এগুলি বলে থাকে। আরবিতে একটা প্রবাদ আছে, রামাতনি বিদায়হা ফানসাল্লাত, নিজের দোষ দিয়ে আরেকজনের উপর নিজে পালিয়ে গেল আসতে করে। সেই নিজেরা আল্লাহকে প্রথমে দেহ সাব্যস্ত করে, আগে যারা অস্বীকার করে তার প্রথমে দেহ সাব্যস্ত করে, তারপর অস্বীকার করে না দেহ না সুতরাং আল্লাহর হাত পা এগুলি আমি সাব্যস্ত করবো না, চেহারা সাব্যস্ত করবো না। অথচ আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন কোরআন ও হাদিসের ভুরি হাদিসে, কোরআনে আয়াতে অনেক আয়াতে আল্লাহ তাআলা তার চেহারা সাব্যস্ত করেছেন, হাদিসে বহু হাদিসে আল্লাহ তাআলা তার হাতের কথা বলেছেন, কোরআনে কারিমে হাতের কথা বলেছেন, অনেক কয়েকটি হাদিসে আল্লাহ তাআলা তার পায়ের কথা বলেছেন এবং তিনি তার চোখের কথা বলেছেন কোরআনে কারিমে এবং হাদিসে। তাহলে সেগুলো দ্বারা আপনি যদি সেগুলো সাব্যস্ত না করেন, আপনি এগুলো আল্লাহর নাম আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করলেন, আল্লাহ তাআলা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসকে অস্বীকার করলেন এবং এগুলিকে অপব্যাখ্যা করলে আপনি আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি বুঝলেন, কোনোটাই কিন্তু জায়েজ নাই। আল্লাহর চেয়ে বেশি বোঝা যায় না, আল্লাহর উপরে না জেনে কথা বলা গুনাহ। আল্লাহ যা বলেছেন তা বললে আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। আপনি বলেন প্রত্যেকটা জিনিসেই যে আল্লাহর চেহারা আছে, কামাই আলী কুবি জালালি, যেভাবে তার সমানের মর্যাদার সাথে উপস্থিত এরকম চেহারা আছে, আল্লাহর পা আছে যে কামাই আলী কুবি জালালি ও আজমাতি, তার সমানের মর্যাদা মহত্বের সাথে উপযুক্ত যেরকম সেরকম তার পা আছে, তার চোখ আছে কামাই আলী কুবি জালালি ও আজমাতি, তার চোখ তার সম্মানের মর্যাদার সাথে উপযুক্ত তার চোখ আছে,
তার হাত আছে যেভাবে কামাই লিখুবি জালালি ওয়াজমাতি তার সম্মানের মর্যাদা উপযুক্ত যেরকম সেরকম তার হাত আছে, আমাদের কারো হাতের মতো না, আমাদের চোখের মতো না, আমাদের পায়ের মতো না, আমাদের চেহারার মতো না, এগুলিকে যদি আমাদের মতো মনে করা হয় সেও মুসাববিহা, তার সে হচ্ছে দেহবাদী। আর যদি কোনো অস্বীকার করে, সেও দেহবাদী কেন, সে অস্বীকার করেছে এই জন্য প্রথমে সে এটাকে আমাদের মতো মনে করে তারপর অস্বীকার করেছে, এর আগে অস্বীকার করে নাই। অস্বীকারের কারণে হচ্ছে এটা, সে আগে তাসবিহ দিয়ে নিয়েছে, আগে সে দেহবাদ দেহ আবিষ্কার করেছে, তারপর দেহ চালু করে দিয়ে তারপর অস্বীকার করেছে। আমরা সেই জায়গায় যাই না আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু বলছেন অটুকু বলি, সেগুলো অর্থ জানি, ধরন জানি না। ধরন যদি বলতাম তাহলে বলতাম দেহের কথা, ধরন যেহেতু বলি না, দেহ আমরা বলি না। সুতরাং দেহ এটা আমরা কখনো বলি না, বা আহলে সুন্নাহ জামাত কখনো বলে না, আসহাবুল হাদিসটা কখনো বলেনি। এরা ওরাই বলে যারা পথভ্রষ্ট বিভ্রান্ত, এরাই শুধুমাত্র দেহ বলে। সুতরাং এটা কখনো ঠিক না। আর যে ব্যক্তি বলেছে, অনেকে এগুলি মিথ্যাচার করে। আপনি দেখবেন এক বড় বক্তা, আপনি দেখবেন সুন্দর চেহারার বড় বক্তা, বিভিন্ন অমুক দরবারের বড় ওলি আল্লাহ, তিনি যে মিথ্যাচারগুলি করেছেন এবং তিনি বলেছেন যে আমরা নাকি বলি যে আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে, হাত পা চোখ চেহারা, নাউজুবিল্লাহ। এটা কোনোদিন আমরা বলিনি। আমরা বলেছি এটাই যে কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহা, এটার অর্থ হচ্ছে আল্লাহর চেহারা এবং তার জাত, জাতও বলি আমরা, সত্তাও বলি, চেহারাও যার আছে, যার জাতও আছে, সত্তাও আছে। সুতরাং আমরা বলি যে তার সত্তা, তার জাত, এটা সহ, এটা ব্যতীত তিনি যা চাইবেন তা ব্যতীত আর সব ধ্বংস হয়ে যাবে। আমরা জানি যে তিনি যা চাইবেন এর মধ্যে আছে, জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। লা তাফনাইয়া, লা ইয়াফনাইয়ান, ওলা আল জান্নাতু ওয়ান না, লা তাফনাইয়ান আবাদান ওলা তাবিদান, ইমাম তাহাবী রহমতুল্লাহ স্পষ্ট বলেছেন। সুতরাং আপনি বুঝতে পারেন যে আমাদের বিশ্বাস যেটা, সেটা সলবে সালেন বিশ্বাস যে এগুলো আল্লাহ তাআলার কোনো কিছুই, আল্লাহ তাআলা এবং তার সাথে সংশ্লিষ্ট, তিনি যা ইচ্ছা করবেন কোনোটি ধ্বংস হবে না। ধ্বংস হবে তিনি যেগুলো ইচ্ছা করবেন, ধ্বংস হবে সেগুলো ধ্বংস হবে। সেগুলি কী? এই সৃষ্টিকুল ধ্বংস হবে। সুতরাং তার চেহারা, তার গুণাগুণ, তার গুণগুলো, সেগুলি কেন ধ্বংস হবে? সেগুলো ধ্বংস হওয়ার কিছু নেই। তাছাড়া তার অনেক সৃষ্টিও ধ্বংস হবে না। তিনি জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, এখনও সৃষ্ট আছে, সেগুলি ধ্বংস হবে না। এবং রূপভাবে তিনি জান্নাত ও জাহান্নামের নেয়ামত রেখেছেন, জাহান্নামের যে শাস্তি রেখেছেন সেগুলো ধ্বংস হবে না। জান্নাতে যারা আছে, হুর আছে, তারা ধ্বংস হবে না। অনুরূপভাবে জান্নাতে যে সমস্ত আল্লাহ তাআলা যে সমস্ত বান্দার জন্য সমস্ত শান্তিকর জিনিস রেখেছে সেগুলি কিছুই ধ্বংস হবে না। তাহলে বোঝা গেল যে যারা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এটা দিয়ে দলিল দেয় যে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ চেহারা ব্যতীত, এই অর্থ আমরা করি না। চেহারা বা প্লাস সত্তা আমরা বলি, এবং আমরা আরেকটা অর্থ করি এটা, সেটা হচ্ছে আল্লাহ যা চায়, আল্লাহ উদ্দেশ্য যা হবে সেটা ধ্বংস হবে না। মানুষের মানুষ অন্য কারো উদ্দেশ্য করলে সে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জন্য হলে সেটা গ্রহণযোগ্য হবে, আল্লাহ তালা সেটার উপর সেটা বহুগুণ বর্ধিত করে দেবেন, সেটাও আমরা অর্থ করি। এবং আমরা এটাও বলে থাকি যে এই আয়াতের এটা মুস্তাসনা, সব কিছু ধ্বংস হয়ে যাবে এরকম না। অর্থাৎ আল্লাহ তা যা চাইবেন সেটা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যা চাইবেন সেটা ধ্বংস হবে না। যে এটা ধ্বংস না হোক, এটা ধ্বংস হবে না। সুতরাং কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা অর্থ বুঝতে হবে আমরা সালাফরা কী বলি, তারপর সেটা দোষ দিতে হবে। আমরা তো কখনো বলি না এই কথা, যে কথা তারা তিনি বলছেন যে চেহারা ব্যতীত সব হাত পা চোখ ধ্বংস হয়ে যাবে, এটা কোনো দিন কেউ কোনো আলেম দিন বলে নাই। যদি কেউ বলতে, কোনো জাহেল বললে সেটা তার দোষ, তার কথা দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না, এটা কোনো ব্যক্তি বলে না। এটা হচ্ছে দোষ দেওয়ার জন্য বলা এবং মিথ্যাচার করা। এটা সাল্লাহ সাল্লামের মিথ্যাচার করা, এটা আসহাবুল হাদিসের উপর মিথ্যাচার করা, এটা সহিহ আকীদার লোকদের উপর মিথ্যাচার করা, এটা ফেরকাতুন নাজির উপর মিথ্যাচার করা, এটা যারা তয়েফাতুল মনসুরা সাহায্যপ্রাপ্ত দলের উপর মিথ্যাচার করা, এদের উপর মিথ্যাচার করলে মিথ্যাচারই থেকে যাবে। আমরা কোনোদিন কোথাও কোনো বইতে বা কোনো বক্তব্যের কথা কোনোদিন বলি নাই যে আল্লাহ তাআলা শুধু চেহারাটা অবশ্য থাকবে, শব্দ অংশ, যেহেতু মিথ্যা কথা যারা বলে তারা আল্লাহর কাছে দায়ী হবে মিথ্যা ভাষণের জন্য। এটা কোনোদিন কেউ দেখাতেও পারবে না কোনোদিন, এটা তাদের সুস্পষ্ট মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এটা হচ্ছে নিজেরা অন্যের জন্য দোষ বানিয়ে নিয়ে প্রচার করা, এরাকে আল্লাহকে ভয় করা উচিত, এরকম মিথ্যাচারের জন্য তারা নিজেরা দায়ী হবে। আপনারা সাবধান থাকুন তাদের এই মিথ্যাচার থেকে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সাথে আরেকটি কথাও বলেছেন যে আল্লাহর হাতে দুই আঙ্গুল নেই, এরকম কথা আমরা বলি নেই, এমন কথা আমরা বলি নেই। আল্লাহর হাতের কয় আঙ্গুল এটা নির্ধারণ করা হয়নি। হাদিস যেটা আসছে সেটা হচ্ছে আল্লাহ তালা আসমানকে এক হাতে আঙ্গুল রাখবেন, জমিনকে আর আঙ্গুলে, পাহাড়কে এক আঙ্গুল, নদীকে এক আঙ্গুল, আঙ্গুল দিচ্ছে আল্লাহ তালার আঙ্গুল অনেকগুলি আল্লাহ তালা হাদিস সাব্যস্ত হয়েছে রসুল্লাহ আসলাম বাণী দেওয়ার। সুতরাং বোঝা যাচ্ছে যে দুই আঙ্গুলের অধিক নাই বা দুই আঙ্গুল আছে এক আঙ্গুল নাই, এই জাতীয় কথাবার্তা আমরা বলি নাই। এগুলো ওরা বানিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে। আমাদের এভাবে সাবধান থাকতে হবে যে মিথ্যাচার গ্রহণ করা যাবে না। আমাদের কথা আমাদের মন্ত্র থেকে নিতে হবে, আমাদের বক্তব্য থেকে নিতে হবে, অন্যের কথা দ্বারা আরেকজনের কথা দিয়ে আরেকজনকে দোষারোপ করা ঠিক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মক্কা মদিনায় কি বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয়? দয়া করে জানাবেন। জি, মক্কা মদিনায় বাংলাদেশের মতো খতম তারাবি পড়ানো হয়। খতম তারাবি পড়ানো হয়, সেটা হয় দশ টাকাতে হোক, কোথাও দশ টাকাতে হয়, কোথাও বিশ টাকাতে হয়, কোথাও দশ টাকাতে, কোথাও বিশ টাকাতে হয়।
এবারে যেহেতু করোনার কারণে 10 টাকাতে হয়েছে, আগে 20 টাকা, তো আবার যদি অবস্থা ভালো হয়ে যায় আবার হয়তো 20 টাকাতেই পড়বে। তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয়, খতম তারাবি দোষের কিছু নয়, এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণভাবে পড়া হয়, এর মাধ্যমে তেলাওয়াত হয়, এটা করাটা উত্তম। এটা আমাদের যুগ যুগ ধরে আলেমরা করে আসছে। যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেদাত, তারা সঠিক কথাটি বলে না, তারা সঠিক কথা নয়। খতম তারাবি পড়াটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই, তবে এর অতিরিক্ত কোনো ফজিলত হাদিসে কোথাও বর্ণিত হয়নি। কিন্তু সাহাবায়ে কেরামের আমল ছিল এটা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি পুরো কোরআন পড়তেন এবং সাহাবায়ে কেরাম পুরো কোরআন পড়তেন, কেউ পুরো তাহাজ্জুদে পুরো কোরআন খতম করতেন, স্পষ্ট আছে। সুতরাং কোরআন খতম করা, পুরোপুরি পড়া, এটা একটা ভালো কাজ, এতে কোনো সমস্যা নেই, এটা করা যেতে পারে, এটা বেদাতের কোনো অন্তর্ভুক্ত নয়। যারা বলে বেদাত, তারা নিজেরাই একটা বেদাত করেছে, এটা নিজেরা চালু করেছে, এটা কেউ বলেনি কোনো দিন, কোনো আলেম দিন এটা বলেনি, কোনো আলেম দিন কোনো দিন সেটা বলে না যে এটা বেদাত। এটা পরবর্তী কিছু মানুষের নিজের মন থেকে চালু করা জিনিস, সেটা ঠিক নয়। কোরআনে কারিম যত পড়বেন ততই লাভ, যত সুন্দর করে পড়বেন। 30 দিনে কোরআন খতম যদি না করতে পারেন তাহলে দুর্ভাগ্যের বিষয়। আপনি কোরআনে কারিম সাউলভ সালহীন তিন দিনে করতেন সর্বনিম্ন, 5 দিনে করতেন এবং 7 দিনে করতেন। এই জন্য 7 মঞ্জিল ভাগ করেছেন কোরআনকে, এবং এই মঞ্জিল ভাগ কার দোষণীয় না। আপনারা জানেন যে 7 ভাগে ভাগ করে কোরআন, 7 দিনে তারা কোরআন খতম করতেন, কেউ 5 দিনে করতেন, কেউ 3 দিনে করতেন। তিনি নিচে করলে সেটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ আসছে, কারণ সেটা বুঝে নাই, সে কোরআনকে বোঝা হয় না। কোনো কোনো বর্ণায় 7 দিনের কথা বলে 7 দিন নিচে না পড়া, কোনো কোনো বর্ণায় 3 দিনে বলা হয়েছে। তো 3 দিনে অন্তত 10 পারা 10 পারা করে কেউ যদি পড়ে, সেটা হচ্ছে কোরআনকে বুঝে পড়া হবে, তার হক আদায় করা হবে। এর নিচের দিকে এক রাত্রি থেকেও যারা, আবার ওইটাও ভুল বা সঠিক না যেটা বলে থাকে, এক পায়ের উপর দাঁড়িয়ে এক কোরআন খতম, এরকম সম্ভব না। এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়, এটা হচ্ছে তথাকথিত হু হু করা আর কিছুই নয়। এটা দ্বারা কোরআন খতম হবে না বা কোরআনে কারিমের হক আদায় হবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলাম বিরোধীদের ভালো দিকগুলো কি নেওয়া যাবে? ইসলাম বিরোধীদের ভালো দিক, এটা আপনি কীভাবে বুঝলেন? ভালো দিক বুঝতে হলে আপনাকে কোরআন সুন্নাহর দিকে আসতে হবে। তো কোরআন সুন্নাহ যেটা ভালো দিক বলা হয়, সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, কোরআন সুন্নাহর ভালো দিকটা আপনি নিতেই পারছেন। অন্যদেরটা আপনার মনে ভালো লাগলে আপনি নিয়ে নেবেন, এটা তো ঠিক না। অন্যেরটা যদি কোনো ভালো জিনিস আপনি কেমনে বুঝছেন, এখন আপনার যদি কোনো ধরেন অন্যেরা আপনাকে বুঝাইলাম যে সে ভালো ব্যবহার করে, ভালো ব্যবহার তো কোরআনে কারিমে রাসূল হাদিসে বলা হয়েছে করার জন্য আপনি করবেন। অন্যেরা কোনো একটা মানুষকে ছাড় দেয়, কোরআন হাদিসে প্রচুর বলা হয়েছে মানুষকে ছাড় দেওয়ার জন্য, আপনি ছাড় দিবেন। অন্যেরা মানুষের সাথে সুন্দর ব্যবহার কথা বলে, খারাপ বাক্য ব্যবহার করে না, কোরআন হাদিসে এটাই বলা হয়েছে খারাপ বাক্য ব্যবহার করতে না করতে বলা হয়েছে, আপনি সেটা করবেন। তাহলে অন্যের দিকে আপনি কেন তাকাবেন? বেশিরভাগ মানুষ অন্যের দিকে তাকায়, নিজের বই কোনোদিন পড়ে নাই, নিজের চরিত্র কখনো সংশোধন করে দেখেন, নিজের কিতাবটি পড়ে দেখেনি, কোরআন সুন্নাহ পড়ে দেখেন, রাসূল আসলাম সিরত এবং জীবনী পড়েনি। আপনি ইসলাম বিরোধীদের ভালো দিক যদি আপনি দেখতে পান, আপনি রাসূল আসলামের আগে সিরত পড়ুন, দেখতে পাবেন যে এই সিরত বা এই চরিত্র রাসূল আসলামে ছিল কি না, তাহলে অবশ্যই আপনি সেটা গ্রহণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করবেন। ইসলাম বিরোধী থেকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই, আপনি নিজের জীবন থেকে, নিজের রাসূলের জীবন থেকে, সাহাবিদের জীবন থেকে এবং আমাদের পূর্বসূরীদের জীবন থেকে যদি কোনো শিক্ষা না পান, তো আপনি অন্যদের দিকে ঘুরবেন। মনে রাখবেন, এই জাতীয় অনেক কথা দেখা যায়, অমুকের তমুকের কথা থেকে আপনি ডেল কার্নে গিয়ে অমুক অমুক কত নাম আজকের দুনিয়া ভর্তি হয়ে গেছে, হস বস কত রকমের নাম, এগুলি থেকে নিয়ে আপনি আপনার ক্যালেন্ডার পূর্ণ করেন, অনেক ক্যালেন্ডার নিচে এগুলো লিখে রাখেন, এর মধ্যে দুর্ভাগ্য আর কেউ নেই। আপনি কোরআন আয়াতের অর্থ দিতে পারেন নাই, হাদিসের অর্থ দিতে পারেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অর্থ দিতে পারেন নাই, হাজার হাজার বাণী আপনি কোনো একটা আপনার পছন্দ হয়নি, আপনি দেখবেন আপনি যা এখন বলতেছেন এটা কোরআনে কোনো আয়াতের ব্যাখ্যা হতে পারে, আপনি পড়েন নাই কোরআনে কারিম, রাসূলের হাদিস পড়েননি, আপনি সাহাবায়ে কেরাম জীবনী পড়েননি, তাবেঈনদের জীবনী পড়েননি, সেখান থেকে কোনো বাণী আপনি খুঁজে পাননি, অথচ আপনি সেখান থেকে আপনি খুঁজে বাণী দিতে পারতেন। এর অর্থ হচ্ছে আমাদের দুর্ভাগা, নিজেদের সম্পদকে রেখে অন্যের সম্পদে তাকিয়ে আছি, এই জন্য আপনার কাছে অন্যদের জিনিস ভালো লাগে, অন্যদের জিনিস ভালো লাগে, অন্যদের কোনো ভালো এই জিনিস ভালো জিনিস নিতে পারবেন না। হ্যাঁ, দুনিয়ার কোনো জিনিস যদি দেখেন, দুনিয়ার কোনো জিনিস যে ওদের জিনিসটা সুন্দর হয়েছে বানানোটা এবং এটা তা আপনার কোনো সমস্যা হচ্ছে না, শরীর বিরোধী না, তাহলে এটা আপনি নিতে পারবেন। কোনো বিল্ডিং বানাইছে সে এমনভাবে বানাইছে এটা তার সুন্দর হয়েছে, এটা আমাদের কোনো ইয়ার ভিতরে নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না, দুনিয়ার কোনো জিনিস হয় এবং সেটা শরীয়ত বিরোধী না হয়, সেটা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু দিনের কোনো জিনিস বা যেটা উৎসাহ দেওয়ার মতো জিনিস, আখলাকে চরিত্রের কোনো জিনিস আমাকে অবশ্যই আমার দিন থেকে নিতে হবে, এর বাইরে নয়। দিন ইসলামের প্রত্যেকটি জিনিস আমাদের শরীয়তে পরিপূর্ণ। আল্লাহ তাআলা যেন কোরআনে কারিম বলেছেন, আলী হোম আকমাল তুলাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইহুদি বলেছিল এক সাহাবিকে যে আমাদের এই আয়াত যদি আমাদের দিনে থাকতো, আমরা এই দিনটাকে এই যে দিন না দিল সেই দিনটাকে ঈদের দিন বানাতাম, কারণ তাদের দিনে পরিপূর্ণ কোনো জীবন ব্যবস্থা নেই, পরিপূর্ণ কোনো হুকুম নেই, বিধান নেই, তারা তাদের এই ওয়ারিশ সূত্রে কীরকম হবে কোথাও উল্লেখ নেই তাদের বইতে, তাদের এই মেয়েদের তালাকের মশলার বিস্তারিত জিনিস নেই, হায়াজের মশলার বিস্তারিত বিধান নেই, তাদের বিয়ের বিস্তারিত বিধান নেই, এবাদতের বিস্তারিত বিধান নেই, তারা একটা একটা
এর উপর চলছে, একটা আবেগের উপরে, একটা ধোঁয়াশার উপর তারা চলছে। অথচ আমাদের পরিপূর্ণ বিধান কমপ্লিট, আমরা এরপরে আমাদের বিধান ছেড়ে আমরা বিভিন্ন কাফেরদের বিধান নিয়ে টানাটানি করছি, তাদের হুকুম, তাদের আইন নিয়ে টানাটানি করছি, তাদের দিন আইন দিয়ে আমাদের দিন ভরাই, আমাদের হুকুম চালাচ্ছি। এর চেয়ে বড়ো কুফুরি আর কী হতে পারে? সেটা করা যাবে না। এই জন্য অন্যের বিধান ও ইসলাম বিরোধীর ভালো দিক বলতে যদি কোনো দুনিয়ার কোনো জিনিস হয়, দিনের সাথে যেটা সম্পৃক্ততা নেই, সেটা আপনি করতে পারবেন। কিন্তু যদি কোনো দিনের সাথে সামান্যতম সম্পৃক্ত থাকে, অন্য কারো কিছু আমাদের সেখানে নেওয়া যাবে না, নিলে সেটা হবে কুফুরি, সেটা হবে গুনার কাজ, সেটা হারাম কাজ, সেটা কখনো নেওয়া যাবে না। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, গল্প উপন্যাস এ যদি খারাপ কিছু না থাকে তবে তা পড়া বা লেখা যাবে কি? গল্প উপন্যাসে যদি খারাপ কিছু না থাকে তবে বা তা পড়া বা লেখা যাবে, কোনো সমস্যা নেই। খারাপ কিছু না থাকলে তা লেখা বা পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটা দুনিয়ার জিনিস, এটাতে হারামের কোনো সম্পৃক্ততা নেই। তবে ইমানদার কখনো তার সময় বিনষ্ট করে না, এটা মনে রাখতে হবে। ইমানদারের কাজ হচ্ছে এই সময়টা সেরকম ভালো কাজে লাগাবে, সেখানে শিক্ষণীয় কিছু আপনি ঢুকিয়ে দেবেন। আপনি লেখার মধ্যে যদি আপনি লেখেন তাহলে আপনি শুধু ঢুকাবেন, আর যদি দেখেন যে এটা শুধু পড়ার জন্য পড়া হচ্ছে, এটার মধ্যে কোনো ভালো মন্দ কিছু লেখা নেই, এটা দিয়ে সময় নষ্ট করবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে জিনিস অর্থহীন সেটা পরিত্যাগ করবে। অর্থহীন জিনিস আপনি কেন পড়বেন? আর আপনি যেটা বলছেন যে কোনো কিছু অর্থহীন এরকম জিনিস পাওয়া যায় কোনো বইতে কেউ লিখেছে, এটাও শুদ্ধ নয়। বেশিরভাগ যে সমস্ত নাটক নভেল আছে বেশিরভাগই কোনো একটা উদ্দেশ্যমূলক লেখা। আপনি অনেক মানুষ দেখবেন বাংলাদেশে, অনেক প্রফেসর বড় বড় নাম করা যাদেরকে আপনারা সবাই চিনেন, তারা বিভিন্ন রকমের সায়েন্স ফিকশান লিখছে, এগুলি পুরো কুফুরিতে ভরা। এগুলি পড়ার পরে সে নাস্তিক হয়ে যায়, কেন তার নাস্তিকতা বা দিদিদের শিক্ষা দেওয়া হচ্ছে সেগুলি আপনি জানেন। এগুলো আপনি পড়ে আপনার কাছে মনে হচ্ছে ভালো কথা বলছে না, ভালো কথা বলেনি। আবার দেখবেন তার ভাই বা এরকম লোকেরা আবার কিছু উপন্যাস লিখেছে, এগুলো আপনি দেখবেন যে এগুলোর মধ্যে এমন এমন কথা লিখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপরে আঘাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোথাও বলা হচ্ছে যে আমার হুরের দরকার নাই, আমি দোজখে যাবো, এই যে কথা বলা হচ্ছে, নাটক করা হচ্ছে, এই নাটক দেখা তো কুফুরি। কারণ যে আল্লাহ তার রসুলের যে সমস্ত সুসংবাদ দিয়েছে সেগুলি হাসাহাসি করছে, এবং যেহেতু এই হাসাহাসিগুলো কাফের হয়ে যায় সঙ্গে সঙ্গে। সুতরাং যারা এটা করবে তারা ইমানদার নয়, এরা এরা কাফের হয়ে গেছে, সরাসরি ইমান থেকে বেরিয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে এরা। সুতরাং এদের বই পড়লে আপনিও মোরতাদ হয়ে যাবেন, কারণ এগুলো তো খারাপ জিনিস পড়াচ্ছে। সুতরাং যারা বই লেখে তারা উদ্দেশ্যমূলক লেখে, এমন কেউ নাই যে উদ্দেশ্যমূলক লেখে না। তথাকথিত যারা যদি কোনো সেবা প্রকাশনী বই পড়তে থাকেন, যেগুলো অনেকগুলো একটার পর একটা সিরিয়ালি বের হচ্ছে, অমুক অমুক দস্যু বনুর সিরিজ বা অমুক সিরিজ অমুক সিরিজ, সিরিজের কোনো অভাব নেই। এগুলো যদি কোনো মাসুদ রানা সিরিজ, এগুলি পড়ে আপনি বিভ্রান্তই হবেন, পদভ্রষ্ট হবেন। এগুলো মধ্যে খারাপ জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে, খারাপ জিনিস নাই এমন কথা বলা যাবে না, এগুলি খারাপ জিনিস আছেই। মানুষের অন্তর থেকে যা উত্থিত হয় সেখানে ভালো মন্দ দুই একটা থাকবেই, এদিক সে না এদিক। আপনি যে বলে যে এটা কিছুই নেই, এখানে কোনো খারাপ কিছু নাই, সে কী বুঝছে তো কী তাকে তো এটা পড়ছেন কেন? ভালো নয় খারাপ নয় এটা কী জিনিস? এমন কিছু কি আছে ভালো নয় খারাপ নয় আপনি লেখেন তো দেখি? কোনো একটা দিক থাকতে হবে আপনার, যারা আপনি বুঝেন। অথবা আর কিছু না হোক, সময় তো নষ্ট করছে। ইমানদারের সময়ের মূল্য অবশ্যই সে জানবে, আখেরা তার সময়ের জন্য তাকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে লা তাযুলু কালামা কাদামা আবদিন হাতা ইউসালান আরবা। চারটি জিনিসের উত্তর না দিতে পারলে মানুষের হাসরের দিন মানুষের পা সামনে এগোতে পারবে না। একটি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে তার সম্পদ কোথায় ব্যয় করেছে, কোথেকে আয় করেছে, কোথায় ব্যয় করেছে। আরেকটি হচ্ছে যে তার জীবন যৌবন কোথায় ব্যয় করেছে, জীবন কোথায় ব্যয় করেছে। আরেকটি তার যৌবন কোথায় ব্যয় করেছে এবং কী সেখানে সে কী করেছে, এবং তার আইলেম যা অর্জন করেছে তাতে কী আমল করেছে। এই চারটি জিনিস যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে না সামনে যেতে পারবে না। একজন মানুষ যখন সময় নষ্ট করে, এটা কিন্তু তার আখেরাতে জবাবদিহি করতে হবে যে সময়টা সে নষ্ট করেছে। সময় নষ্ট করার জিনিস না, সময় কাটানো জিনিস না, সময় কাজে লাগানো জিনিস, সময়কে যথাযথ প্রপার ইউটিলাইজ করার জিনিস, এটাকে সেভাবে কাজে লাগাতে হবে। আশা করি আপনার বুঝে আসছে জিনিসটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পানি কম বা বেশি খেতে কোনো ইসলামী বিধিনিষেধ আছে কিনা? পানি কম বা বেশি খেতে ইসলামী কোনো বিধিনিষেধ নাই, তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পানি খাওয়ার কিছু নিয়ম বলে দিয়েছেন। ওটের মতো পানি খেতে নিষেধ করেছেন, যে এক টানে পানি খেয়ে হলে সবইটা নয়, বরং পানি খাওয়ার নিয়ম হচ্ছে তিনবারে খেতে বলেছেন। তিনবারে খেলে নিঃশ্বাসটা, পানি খাওয়ার সময় নিঃশ্বাস যেন প্লেটে না পড়ে দূরে রাখতে বলেছেন, নিঃশ্বাস যেন না পড়ে। বরং কোনো কিছু পড়লে ফুঁ দিয়ে ফেলতে নিষেধ করেছেন, ডেলে ফেলতে ডেলে দিতে বলেছেন। এগুলো কিন্তু পানি খাওয়ার আদব। এবং পানি খাওয়ার একটা নিয়ম বলা হয়েছে যে সুলুসেনলে তড়ামহি, সুলুসেনলে সরাবিহি, সুলুসেনলে নাফাসিহি। নিঃশ্বাস ফেলার জন্য তিন ভাগের এক ভাগ, আর পানির জন্য তিন ভাগ ভাগ, খাওয়ার জন্য তিন ভাগ ভাগ, এভাবে ভাগ করতে বলেছেন। তাহলে বোঝা গেল এটা একটা নিয়ম যে পানি শুধু গোগ্রাস অনবরত পানি খেতে থাকবে সারাক্ষণ, এটা কিন্তু নিয়মের ভিতরে পড়ে না। আবার নিষেধও পড়ে না, এই জন্য যদি কারো অসুখ থাকে অথবা এটা খেলে তার ভালো লাগে সে খাবে, কিন্তু এটা আবার সে যেন এমন কোনো না হয় যে ওটের মতো সেভাবে খাবে, অনবরত টানছেই বা একটা পুরু বোতল পুরো ইয়াটা তুলে দিয়ে ডেলে নিচ্ছে, এটাও নিয়ম নয়। তো পানি খাওয়ার আরেকটা নিয়ম হচ্ছে পানি ইয়াতে লাগিয়ে খেতে নিষেধ করা হয়েছে, ডেলে
ছোটো প্লেটে খাইতে বলা হয়েছে, মুখটা পুরো এটার মধ্যে মুখ লাগিয়ে দিয়ে খাইতে নিষেধ করা হয়েছে, কারণ অনেকের ঘৃণা আসতে পারে এটাতে, মুখ থেকে কিছু ভিতরে চলে যেতে পারে অথবা সেখানে সেটা পছন্দ হতে পারে। সুতরাং এই যে অথবা সে না দেখে খাচ্ছে এটার ভিতরে অনেক খারাপ কিছু থাকতে পারে, সাপটা বা ময়লাটালেও খেয়ে ফেলতে পারে, এই জন্য কোনো বড় পাত্রের মুখ থেকে পানি খাইতে নিষেধ করা হয়েছে। তাহলে পানি খাওয়ার কিছু নিয়মও কিন্তু ইসলাম দিয়েছে, কিন্তু তাই বলে পানি নির্ধারণের এত এত কিয়সে খেতে হবে বা এত এতটুকু খেতে হবে এটা কিন্তু নির্ধারণ করা হয়নি। শুধু অবস্থা অনুসারে প্রত্যেকটি মানুষ তার শরীরে তিন ভাগের এক ভাগ পানির প্রয়োজন আছে, সেটা খাবে, খাবার যেমন খায় পানিও তেমনি খাবে, তিন ভাগের এক ভাগ, আর তিন ভাগ এক ভাগ খালি রাখবে, তাতে করে বাতাস আসা যাওয়া করতে পারে, নিঃশ্বাস ফেলতে পারে, তার খাওয়ার পরে যেন শুইতে না হয়, সে এরকম ব্যবস্থা থাকতে বলেছে। আর পানি খাওয়ার সময় তিনবার খেতে বলেছে, তিনবারে খেতে বলেছে, একবারে যেন অনবরত সবটা খেয়ে না ফেলে, কারণ এর মধ্যে ক্ষতিকর প্রভাবও আছে, এই জন্য তিনবারে খেতে বলেছে। এবং পানি খাওয়ার সময় যেন দূরে সরিয়ে রাখা হয়, বারবার যতবার খাইছেন খাওয়ার পরে পানির নিঃশ্বাস যেন কখনও ওই পানির পাত্রে না পড়ে এটা খেয়াল রাখবেন, এবং বাম হাতে যেন পানি না খান, বাম হাতে যেন সেটা বলা হয়েছে, দাঁড়িয়ে যেন পানি না পান সেটা বলা হয়েছে, এগুলো খেয়াল রাখবেন, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংকও সুদের উপর ঋণ দেয়? ইসলামী ব্যাংকও তো সুদের উপর ঋণ দেয়, সেহেতু ইসলামী ব্যাংকে টাকা রেখে মুনাফা নেওয়া কীভাবে জায়েজ হবে? ইসলামী ব্যাংক তো সুদের উপর ঋণ দেয়, এটা আমার জানা নেই। যদি কোনো ব্যাংক আপনাকে ঋণ দেয় কর্জে হাসানা ছাড়া, সেটা ইসলামী ব্যাংক হতে পারে না, তার সাথে কোনো লেনদেন করবেন না। আমি কোনো ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সাথে জড়িত না, এই জন্য আমি জানি না এই সমস্ত বিষয়গুলো, আমি যতটুকু শুনেছি তার ঋণ দেয় না। যদি কোনো ব্যাংক ঋণ দেয় দেখছেন, কর্জে হাসানা ছাড়া ঋণ দিচ্ছে, বুঝবেন যে এটা সুদী ব্যাংক, এটা ইসলামী ব্যাংক না, নাম ইসলামিক যত বই লাগবে ইসলামী ব্যাংক না সেটা, এবং সেখানের সাথে লেনদেন করা আপনার জন্য জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধু ধার করে টাকা নিয়ে ঘুষ দিয়ে চাকরি করে ঋণ পরিশোধ করেছেন, সে জানতে চায় ইনকাম কি হালাল হচ্ছে না হলে করণীয়, দয়া করে জানাবেন। বন্ধুর সে কাজটি গুনার কাজ হয়েছে, যে কাজটি তিনি করেছেন সুদ ঘুষ দেওয়া গুনার কাজ, কিন্তু এখন যে তিনি চাকরি করছেন, যদি তার কাজটা হালাল কাজ হয়, তার কাজটা তিনি জানেন এবং কাজটাতে তার কোনো জানার ক্ষেত্রে কোনো কমতি নেই, তাহলে তার আয়টা তার হালাল হবে। প্রথম যেটা করেছেন এটা গুনার কাজ হয়েছে, এবং সেটা অবশ্যই বড় ধরনের হারাম কাজ করেছেন তিনি। আর যদি অন্য কাউকে বঞ্চিত করে তিনি ক্ষমতায় ঢুকে থাকেন তাহলে তার সেটা হারাম হয়েছে, এখনও হারাম হচ্ছে। আর যদি কাজটা না জানেন আরও বড় হারাম হচ্ছে। কাজ যদি জানেন কিন্তু তাকে টাকা নিয়ে জোর, মানে তাকে টাকা না দিলে দেওয়া হচ্ছে না ইত্যাদি, তার অন্য কোনো কাজও তার জানা নেই, তিনি ঢুকেছেন, তাহলে তিনি গুণাগার হবেন, কিন্তু বর্তমান টাকাটা জানা আছে, এই জন্য তিনি টাকাটা তার চাকরি তার হালাল হবে, কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার একটা প্রশ্ন, একটা হাদিস কি তিনবার পড়া সুন্নত? অর্থাৎ একটি হাদিস কি তিনবার পড়তেই হয় বাধ্যতামূলক কিনা? আপনার প্রশ্ন দুইবার, প্রথমে বলছেন সুন্নত, পরে বলছেন বাধ্যতামূলক। আলাকুল্লা হাল, যে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কথা বললে তিনবার বলতেন, হাদিসের ক্ষেত্রে তিনবার বলেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না, যেন অর্থাৎ কথা বলে তিনবার বলতেন, এই জন্য বোঝানোর জন্য প্রয়োজন যখন হতো তখন তিনবার বলতেন, কখনও কখনও তিনি একবারও বলেছেন, এর অর্থ হচ্ছে বাধ্যতামূলক না। যদি আপনি কোথাও ওয়াজ করেন, আলোচনা করেন, অনেক বক্তা আপনি দেখবেন যে তারা তিনবার করে বলে, আবার অনেকে দেখবেন একবারই বলেছে, তার সময় নেই, এত অনেক কথা বলতে হবে, তো অনেকে অল্প কথা অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে তিনবার চারবার করে বলে, যাতে করে মানুষের অন্তরে গেঁথে যায়, এটা একটা ভালো দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা কোনো কিছু বললে তিনবার বলতেন, এটা হাদিসে আছে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। আপনি একবার বলে বুঝে যান চলে যাবে, আর যদি কাউকে বুঝাতে হয় তিনবার বললে, যদি কোনো দেখেন যে সে বুঝে তো তিনবার বলবেন, আর যদি বলেন যে একবারে বললেও বুঝে গেছে, তার তিনবার বলার প্রয়োজন নেই, আপনি বুঝতে পারেন, তিনবার তখন বলবেন না, তবে তিনবার বলার স্বাভাবিক সুন্নত থেকেই যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন, এটা একটা সুন্নত, এটা থাকবে যখন কেউ চেষ্টা করবে যে আমি কাউকে বুঝাবো তখন সেটা করবেন, নিজে পড়ার জন্য তিনবার পড়তে হবে জরুরি না, পড়ার জন্য একবার পড়লেই হবে, এটা আপনি বোঝার জন্য, নিজে বোঝার জন্য একবার পড়লে হবে, অন্যকে বোঝানোর জন্য প্রয়োজনে তিনবার পর্যন্ত রিপিট করাটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেষ্টা করবেন করতে, যদি না হয় একবারে বুঝে যায় তাহলে আর তিনবার বলার দরকার নেই। প্রশ্ন করেছেন, কতজন সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছিলেন? এটা একটা ব্যাপক আলোচনা, এক হাদিসেই 10 জনকে দিয়েছেন, এর বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে দিয়েছেন, এটার উপরে অনেকে গ্রন্থ লিখেছেন, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই এটার উপরে গ্রন্থ লিখেছেন, তিনি একসাথ করেছেন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ জানিয়েছেন, এবং এর উপরে বই হয়েছে islamhouse.com সহ বিভিন্ন জায়গাতে বই আছে, আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন। তবে আপনাকে বলি, যাদের উপর দশজন সাহাবির জন্য আশার মুবাশশার যাদেরকে বলা হয়, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সংবাদ দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাইদ ইবনে যাইদ এবং সাইদ, এদের সম্পর্কে এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়েছেন।
এদেরকে রসুলাম জানাতে সংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আশা করি 10টি আসছে। তারপর অতিরিক্ত দিয়েছেন বেলালকে, অতিরিক্ত দিয়েছেন আম্মারকে, অতিরিক্ত দিয়েছেন তিনি এক সাহাবিকে অকাশ ইবনে মাহসান আল ফাজারিকে। অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু সাহাবিকে বলছেন আন্তা মিন আহলি জান্না, যেমন বলেছেন তিনি সাহাবিত ইবনে কাসিম ইবনে শিমাসকে। অনুরূপভাবে কিছু সাহাবিকে রসুল্লাহ এরকম নির্ধারিত কর বিষয়ভিত্তিকে, মানে কোনো বিষয়ে আলোচনা আসলে তারা তাদেরকে তিনি বলেছেন আপনি তা জান্নাতি, তুমি আপনি জান্নাতি এভাবে বলেছেন, তো তারা অবশ্যই জান্নাতি হবে। এর বাইরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিরা প্রত্যেকেই জান্নাতি বলে আমরা বিশ্বাস করি, প্রত্যেক সাহাবি জান্নাতি বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আপনি বুঝতে পারছেন যে নির্ধারিত সুসংবাদ যাদের দেওয়া হয়েছে তাদেরকে আলোচনা করলাম, আর যাদের সুসংবাদ দেওয়া হয়নি তারা এমনিতেই জান্নাতি। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে তারা জান্নাতে যাবে, এবং তাদের তুলনায় দুনিয়ার কোনো মানুষের আমলের কোনো তুলনা চলে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ভূমি ব্যবস্থার প্রেক্ষাপটে ফসলের যাকাত ওষর দেওয়ার বিধান নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার প্রেক্ষাপটে ফসলের যাকাত ওষর হওয়া উচিত, কারণ বাংলাদেশ কোনো যুদ্ধ দিয়ে কোনো জয়লাভ করেনি, মানুষ ইসলাম গ্রহণ করেছে। যেই জায়গাতে যুদ্ধে করে জয়লাভ করে সেখানকার যুদ্ধ করে কোনো রাষ্ট্রপ্রধান জয়লাভ করে সেখানকার মানুষ খাজনা দেয়। কিন্তু আমাদের দেশ মানুষ ইসলাম গ্রহণ করেছে, প্রত্যেকে তার জায়গার উপরে রয়ে গেছে, এখানে কারো জিনিস আর কাউকে দেওয়া হচ্ছে না, এখানে প্রত্যেকে তার সম্পত্তি নিয়ে ইসলাম গ্রহণ করেছে। এর অর্থ হচ্ছে এটা তাদের এই জমি, তাদের জাকাতের জমি, ওসরি জমি, এই জন্য ওসর দেওয়া উচিত। এ ব্যাপারে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা গ্রন্থ আছে, পড়ে নেবেন, বাংলাদেশের ফসলের জাকাত বা ওসরি না খারাজি, এটা উল্লেখ আছে, তিনি উল্লেখ করেছেন বিস্তারিত, সেটা পড়বেন। বাংলাদেশের জাকাত, বাংলাদেশের সম্পদ ইয়া জমির জাকাত মূলত ওসরি, এটা খারাজি না। খারাজি কিন্তু খারাজ বলতে একটা জরিমানার মতো, খারাজ হয় কাফেরদের ভূমির উপরে, সেটা যদি মোমেনরা হস্তগত করে তারা নিজেরা গ্রহণ করে অথবা তাদেরকে রেখে একটা খাজনা নিয়ে নেয় বছরের শুরুতে বা শেষে, সেটা খাজনা হিসেবে বলা খাজানা, যেটা খারাজ হিসেবে। কিন্তু ওসর হচ্ছে এবাদত, ওসর হচ্ছে জাকাত, আর জাকাত হচ্ছে এবাদত, এটা শুধুমাত্র ইমানদাররাই দিতে পারে। এই জন্য বাংলাদেশের যে সমস্ত ভূমি আছে ইমানদারদের যে সমস্ত ভূমি সেগুলি অবশ্যই জাকাত প্রবর্তিত হবে, সেগুলো জাকাত হিসেবে ওষুধ দিতে হবে। যদি আল্লাহর দেওয়া পানিতে হয় 10 ভাগ 1 ভাগ দিতে হবে, যদি নিজে কষ্ট করে ফলায় তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, আর যদি কোনো নিজের কষ্ট এবং আল্লাহর দেওয়া পানিতে মাঝামাঝি করছেন তাহলে সেটাতে আপনাকে দিতে হবে 7.5%, অর্থাৎ চিনি সেটা দুইটার মাঝখানে দিতে হবে, তাহলে সেটা দিলে আপনার জাকাত ওষর আদায় হয়ে যাবে। এটা প্রতিবারে দিতে হবে, বছরে একবার নয়, যতবার ফসল উঠবে ততবার দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতু হাক্কা ইয়াউম হাসাদিহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নিকট কম বেশ সবগুলির মধ্যে সবটার মধ্যে দিতে হবে ওষর। অন্যরা বলেন যে না, যতক্ষণ পর্যন্ত 720 কেজি না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে ওষর আসবে না, তার উপরে ওষর আসবে না, অর্থাৎ 720 কেজি পর্যন্ত তার গরিব অবস্থা বোঝা যাবে যে এটুকু তার হাওয়া জাহাজ দিয়া প্রয়োজনের অধীন, প্রয়োজন তার রয়েছে পরিবারের, এটুকু ধরা হয়েছে শরীর, সুতরাং এটুকুর ভিতরে আর কোনো জাকাত ওষর আসবে না। এটা অত্যন্ত একটা সুন্দর মত এবং এটা একটা মধ্যপন্থা, এটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন FM রেডিও চ্যানেলে জীবনের গল্প বলার অনুষ্ঠান আয়োজন করে, এসব জীবনের গল্প বা শোনা বা জায়েজ হবে কি? FM রেডিওতে যে সমস্ত জীবনের গল্প বলা বা অনুষ্ঠান আয়োজন করা হয় এতে বেশিরভাগই হচ্ছে বেহুদা কাজ। এই জন্য এগুলিতে দেখা যাচ্ছে কেউ কোন অন্যায় করেছে, গুনাহ করেছে, কে কোনভাবে হারাম কাজে জড়িত হয়ে টাকা রোজগার করেছে, পরিবারের কোনো গোপন তথ্য ফাঁস করে দেয়া, এগুলো পুরোটাই হারাম কাজ, এগুলো ঠিক নয়। কোনো নারীকে নিয়ে আসা হয়, তার জন্য বন্ধু জোগাড় করে দেওয়া হয়, এই সমস্ত জিনিসগুলো কুফুরি এবং শিরকের মাধ্যম ছাড়া কিছুই নেই, এগুলি হারাম কাজ। এগুলি অংশগ্রহণ করা, এগুলিতে আয়োজন করা, এগুলির গল্প শোনা, এই গল্পের মধ্যে যে সহযোগিতা করা কোনো রকমের বা কোনো সামান্যতম অংশগ্রহণ করা, পুরোটাই হারাম হবে, এই জাতীয় করা যাবে না। তবে এমন কাজ করা যাবে, জীবনের গল্পের মধ্যে এমন জিনিস আসতে পারে যে একজন মানুষ ভালো কাজ করে জীবনে কী করেছে সে বললো, কিন্তু কোনো হারাম কিছু বললো না, হালাল কথা বললো, জীবনীটা উল্লেখ করলো, পরবর্তী সেটা রেকর্ড এসে থাকলো, পরবর্তী সেটা মানুষের ভালো উৎসাহ উদ্দীপনামূলক কিছু কাজ হবে, হারামের প্রতি উৎসাহ এমন কিছু না, ভালো কিছু কাজ সে করেছে, লেখাপড়া কীভাবে করেছে, বড়ো কীভাবে হয়েছে, দিনদার কীভাবে হয়েছে, তারপরে সলাতের ব্যাপারে, দিনের ব্যাপারে তার কতটুকু ত্যাগ আছে, এগুলি আলোচনা করে সেটা গ্রহণ করা হবে। আর যদি সেখানে সুদের বিষয়ে আলোচনা হয়, তথাকথিত উদ্যোক্তা নামে যে সমস্ত মদ্যপলোক ঘুরি আসে এখানে আলোচনা করে, এগুলির বিষয়গুলো আলোচনা করা, মানুষের মধ্যে প্রচার প্রসার করা, এগুলি হারাম কাজ ছাড়া আর কিছু নেই, এগুলো থেকে দূরে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের বোচা নাক লম্বা করার জন্য এক ধরনের ক্লিপ টাইপের পাওয়া যায়, সেগুলি কি ব্যবহার করা যায়?
যদি সেগুলো ক্ষতিকর না হয়, তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, তাহলে এই জাতীয় জিনিস ব্যবহার করাতে নাজায়েজ কিছু নয়। একজন মানুষ ধরেন বেটে আছে, তিনি ডিং ব্যায়াম করে লম্বা হতে চেষ্টা করলেন, লম্বা হয়ে গেলেন, নাজায়েজ না শরীরে যদি স্বাস্থ্যের প্রতি ক্ষতি না হয়। আল্লাহ তাআলা তাকে যেরকম বানিয়েছে এরকমই থাকতে হবে, জরুরি না। যদি কোনো সেখানে পরিবর্তন, যদি কোনো সরাসরি দৃশ্যমান হয় তাহলে সেটা হারাম। ওয়ালা ইউগাইরুন্না খালকাল্লাহ, যদি সেটা হারাম। যেমন আপনার কেটে অপারেশন করে যদি নাক লাগাইতে হয় সেটা হারাম হবে, সেটা হারাম হবে। অপারেশন করে আপনার বাঁকা নাক সোজা করতে এটা হারাম হবে। অপারেশন করে যদি কোনো আপনার, হ্যাঁ আবার রোগ থাকলে এটা আলাদা কথা, কিন্তু অপারেশন করে প্লাস্টিক সার্জারি করে আপনাকে কালো মানুষকে সুন্দর করা, সুন্দরকে কালো করা, অথবা তথাকথিত ওইরকম ব্যক্তির মতো হওয়া যে গান গাইতো, নাক মুখ বোকা বসা দেখতে তো বিরক্ত ভীতিপ্রদ বানিয়ে ফেলছে সাদা হইয়া, এগুলি হারাম, এগুলি জায়েজ নেই। হ্যাঁ, একজন মানুষ যদি কোনো কারণ দেখা যায় তার অঙ্গটা সমস্যা হচ্ছে, এটাকে শুদ্ধ করতে, যেমন তার ঠোঁট কাটা বা নাকের সমস্যা বা নাকের ভিতরে পলিশ বেড়ে গেছে, অথবা সেখানে ইয়া হয়ে গেছে, হাড় আছে, তার হাড়ে বাতাস আটকে এবং শব্দ করে, ঘুমাইতে পারে না, আশেপাশে মানুষ সমস্যা, তার যদি কোনো এরকম কোনো কিছু ঘটে সেটা তো রোগ, সে রোগ থেকে সারানোর জন্য কিছু করতে পারবে। আর যদি সৌন্দর্য বর্ধনের জন্য এমন কিছু করে যেটা সাধারণভাবে গ্রহণযোগ্য, যেমন একজন মানুষ ক্রিম ব্যবহার করলো, এটা না হারাম কিছু নয়, একজন অথবা তার বোসা নাকের মধ্যে লম্বা করলো টেনে টেনে, সেটা হারাম কিছু নয়, কিন্তু এটাকে অপারেশন করতে হবে, এটা জায়েজ নেই। অর্থাৎ এমন কিছু করা যাবে না যেটাতে ওলা ইউগাইরুন্না খালকাল্লাহ, সৃষ্টিকে পরিবর্তনকারী এমন কোনো জিনিস, অর্থাৎ সেটাকে অপারেশন বা এমন কিছু করা যে দৃশ্যমান হয়, দেখা যায় যেটা করেছে বা এটার কারণে পরবর্তী তাকে অনেক কিছু মেনে চলতে হবে, সারা জীবন সে এই করতে পারবে না, ওই করতে পারবে না, কারণ তার এটা পছন্দ হবে, তাহলে বোঝা গেলো সে নিজের উপর নিজের বিপদ ডেকে আনছে, এটা হারাম হবে, এটা করা যাবে না। তাহলে আমি বুঝতে পারছি কখন এমন সাধারণভাবে বাচ্চাদের নাক যদি আপনি টেনে টেনে লম্বা করে ফেলেন, এটা না জায়েজ হবে না, কিন্তু ক্ষতিকর কোনো প্রভাব থাকলে সেটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, আমার ব্যবসার পদ্ধতি হচ্ছে আমি পছন্দশীল ও অপছন্দশীল পণ্য বিক্রি করব, পণ্যের গুণমানের ভরে আমি ওয়াকিফাল, কিন্তু পণ্য আমার হাতে নেই, আমি ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে অন্য একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্য কিনে ক্রেতার কাছ থেকে পাঠিয়ে দেব, অর্থাৎ আমি একজন মধ্যস্থ হিসেবে পণ্য থেকে লাভ নিব, কিন্তু পণ্য আমার কাছে থাকবে না, এভাবে লাভ করা জায়েজ হবে? এভাবে লাভ করা জায়েজ হবে না, কারণ লা তাবের মালাইসি আইন দেখ, আপনার কাছে যা নেই তা বিক্রি করতে পারেন না। আপনি এটা হতে পারেন, বলবেন যে আমি তাকে স্পষ্ট বলে দিবেন যার কাছে বিক্রি, আমার কাছে নাই, আমি এটা আইনে দেব, তবে আমি বাজারে এত টাকা দেখছি, আমি যেহেতু আনবো, আমি দৌড়াবো, আমি মাছ মধ্যস্থ হিসেবে আমি টাকা পাবো, সেই হিসেবে আমি এত টাকা করে নিবো, মাঝখানে আমি দৌড়াবো, এর পরিশ্রম হিসেবে আমি এটা নিবো, এটা বলতে পারেন, স্পষ্ট থাকতে হবে জিনিসটা। কিন্তু আপনি যদি কোনো বলেন যে আছে এত টাকা, এরপর আপনি তাকে দিতে পারলেন না, এরপর আপনি বিক্রি করে দিলেন, অথচ টাকা নিয়ে নিলেন, বিক্রি করে দিলেন, তাহলে কিন্তু হারাম হচ্ছে। হ্যাঁ, এর আগ পর্যন্ত টাকা না নেন, যদি আপনি বলেন যে কী কী জিনিস তোমার চাহিদা, এই চাহিদা আপনি আন, বলেন যে আমি আনায় রাখছি, আপনি নিয়ে যাবেন, তারপর আনার উপরে টাকা দিলেও আপনি তখন বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আগে টাকা নিয়ে তার থেকে এরপরে আপনি যদি আপনি সে মনে করছে আপনিই দিচ্ছেন, অথচ আপনি অন্যখান থেকে এনে দিচ্ছেন, আপনার তার আপনার নাই বিক্রি করে দিচ্ছেন, টাকাটা নিয়ে নিচ্ছেন, তাহলে হারাম হবে। হ্যাঁ, তাকে দাঁড় করে যদি নিয়ে আসেন ওখান থেকে, তাহলে সেটা জায়েজ হবে, কারণ সে তো অপেক্ষা করছে, আমি বুঝতে পারছি যে আপনি অন্যখান থেকে এনে দিচ্ছেন, এবং সে যদি বলে যে আপনাকে অন্যখান থেকে এনে দেন, তাহলে জায়েজ হবে। কিন্তু ওই সময় করাটাই করা যাবে না যেটা আপনি বলছেন, সেটা হচ্ছে যে আপনি আপনার কাছে নাই অথচ আছে হিসেবে বিক্রি করে দিলেন, এটা জায়েজ নেই। আপনি এমনি যদি কোনো দালাল হন, সেটাও জায়েজ আছে। দালাল কি, ওই ওই কোম্পানির পক্ষ থেকে দালাল হিসেবে দিচ্ছে, আপনি যেখানে বিক্রি করতে পারেন আপনার কমিশন দেওয়া হবে, তাহলে এক পক্ষে কমিশন নিয়ে সেটা বিক্রি করতে আপনার জন্য জায়েজ হবে, উভয় পক্ষ থেকে কমিশন খেতে পারবেন না, এক পক্ষ থেকে এক পক্ষে দালাল হবেন, উভয় পক্ষে দালালি করবেন না। তাহলে আপনি বিষয়টা আশা করি বুঝতে পারছেন। দর্শকবৃন্দ, আমরা আজকে আর এখানে সমাপ্ত রাখি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুন, আমাদের সুস্থ রাখুন, এবং আমাদেরকে এই বিপদ থেকে, করোনা বা এই জাতীয় যত ভাইরাস, যত ব্যাকটেরিয়া বিপদ, এগুলি থেকে উদ্ধার করুন, আমাদেরকে হেফাজত করুন, আমাদের দিন ও ইমানকে আমাদের হেফাজত, আমাদের কবুল করুন। ও আপনাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।